সব দেখে ফেলাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفثه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن معاوية بن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنن الترمذي إسناد صحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকা এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়ায় সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ষষ্ঠ বার্ষিকী দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলন 12 ও 13 নভেম্বর 2019 মঙ্গল ও বুধবার বাদ আসর হতে ইসলামিক স্কুল ঘোলাহারিয়া রাজশাহী। প্রথম দিন আলোচক ছিলেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুলসালাম মাদানী, মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহ, ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফেজাহুল্লাহ, শেখ শামসুর রহমান আজাদী হাফেজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনকার এই আলোচনা সভাটিকে কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের কোনো বিশেষ করে বিভিন্ন কটুকৌশলকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনের প্রোগ্রামটিকে কবুল করেছিলেন। এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়ার সুযোগ আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ সম্ভবত আমার যতটা মনে পড়ে, গত বছর আমাদের এই দিনী ভাইগুলো তার আলোচনা সভার জন্য তারা প্যান্ডেল পর্যন্ত করে ফেলেছিল, তো যাই হোক কোনো কারণবশত আলোচনাটি সফল হয় নাই। তা আলহামদুলিল্লাহ এবছরে তো সফল হয়েছে, তাই তো ভাই? আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা রেখেছেন ইমাম হোসেন, ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ, আছে শেখ মুকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই আলোচনা সভাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে, তার জন্য আরো একবার শুকরিয়ার সুযোগ আদায় করি আলহামদুলিল্লাহ। যাই, ইতিমধ্যে আপনারা ঘোষণা শুনেছেন, আজকে একটি নির্দিষ্ট বিষয় উপরে আলোকপাত করার জন্য আজকের আয়োজক কর্তৃপক্ষ তারা বলা হয়েছে, বিষয়টা হচ্ছে তাকলিদ। বিষয় কি ভাই? বিষয়টা হচ্ছে তাকলিদ।
প্রথম কথা একটা কথা মনে রাখবেন, তাকলিদ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় অনেক মানুষের তাকলিদ পর্যন্ত পৌঁছে যায়। তাকলিদ মানে পেরেশান। তাই এই আলোচনাটা তাকলিদ, আমরা যদি তাকলিদ প্রসঙ্গে আলোচনা করি, অন্য কোন ব্যক্তি আছে যাদের তাকলিফ হবে, যারা পেরেশানে পড়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা গুটি কয়েক কথা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকেই আমরা রাখার চেষ্টা করব তাকলিদ প্রসঙ্গে। তাকলিদ প্রসঙ্গে যদি আলোচনা করতে চাই, তো তাকলিদ এই শব্দটা প্রথমে আবিধানিক অর্থ জেনে নেওয়া উচিত, যে তাকলিদ শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয়। আমাদের বিশেষ করে উপমহাদেশে যারা আছে, তার মধ্যে বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা অনেক ক্ষেত্রে তাকলিদ শব্দটা বোঝে না। আমরা যেটির সঙ্গে সম্পৃক্ত সেটাকে বলি আমরা মাঝহাব। কি বললাম ভাই? মাঝহাব। মাঝহাব মানে মত, পথ, রাস্তা, তরিকা, এই অর্থে মাঝহাব শব্দটিকে ব্যবহার করা হয়। আর তাকলিদ শব্দ ব্যবহার করা হয়, এটা হচ্ছে আরবি কিলাদা শব্দ থেকে, যার অর্থ যে কোনো মালা বা রশ্মি। তাকলিদ যে শব্দ থেকে এসেছে সেটাকে বলে কিলাদা, এটার অর্থ হচ্ছে রশ্মি পড়ানো। সেই বুখারী খুলবেন, কুরবানি অধ্যায় আমাজের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে একটা হাদিস আছে, হাদিস নম্বর 1603 এবং 4। আমাজের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তাকলিদ শব্দটা ব্যবহার করেছেন কোন ক্ষেত্রে জানেন? কুরবানির পশুকে টেনে হেঁচড়ে নিয়ে আসার জন্য যে কিলাদা ব্যবহার করা হয়, যে রশিটা পরানো হয়, এটাকে বলা হয় তাকলিদ। তো হাদিসে তাকলিদ শব্দটা মজুদ আছে। আর শরীয়ত ভাষাতে যখন তাকলিদ শব্দটা ব্যবহার করা হয়, তখন এই শব্দটা এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়, আর তাকলিদু আল আমালি বি কৌলি গয়রি মিন গয়রি হুজ্জাতিন, মুসলিম সুবুত পৃষ্ঠা নম্বর 126। পরিষ্কার ওসুলে হানাফিদের যে ফিকের গ্রন্থ মুসলিম সুবুতে পরিষ্কার লিখছে, আর তাকলিদু আল আমালি বি কয়রি গয়রি মিন গয়রি হুজ্জাতিন, মানে তাকলিদ হচ্ছে ওই জিনিসকে বোঝায় যার পক্ষে কোনো দলিল নাই। কি নেই ভাই? দলিল বিহীন কোনো ব্যক্তির কথাকে বিনা দলিলে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। তাকলিদ গায়ের হুজ্জা, যেখানে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, প্রমাণবিহীন অন্ধের মতো অনুসরণকে বলা হয় তাকলিদ। কথা বুঝতে পারছেন? এই কথাটা হানাফি ভাইদের যে কোনো গ্রন্থ, তাদের ওসুলের গ্রন্থ হোক, তাদের তাকলিদের উপরে লিখিত কোনো গ্রন্থ হোক, প্রত্যেকটা জায়গাতে এই একটাই সংজ্ঞা, যে দলিল ব্যতীত, প্রমাণ ব্যতীত, নবী ব্যতীত উম্মতের কোন ব্যক্তির কথাকে শিরোধার্য মনে করে মেনে নেওয়ার নাম তাকলিদ। এই সংজ্ঞা থেকে আপনারা অন্ততপক্ষে এটা বুঝতে পারছেন যে তাকলিদ জিনিসটা ভালো না মন্দ। ভাই কি মনে করছেন? তাকলিদ জিনিসটা দলিল প্রমাণবিহীন, কারো কথাকে মেনে নিবেন, আমল করবেন, এটাকে বলা হয় তাকলিদ। ভাই ইসলাম কি দলিল প্রমাণবিহীন কথা মানার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন? জি না, বরং ইসলামটা নির্ভর করছে ওহির ভিত্তি। কিসের মধ্যে? ওহির মাধ্যমে ইসলামকে মানতে হয় বা জানতে হয়। পবিত্র কোরআনে এই ব্যাপারে একাধিক কথা আছে যে অন্ধত্ব বা অন্ধ অনুসরণ, দলিলবিহীন কোনো কথা মানা যাবে না। দলিলবিহীন কথা বলার স্বভাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের। কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের। প্রমাণ সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 111। ইহুদি এবং খ্রিস্টানদের কথা নকল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কলু, তারা বলল, তারা ইহুদি এবং খ্রিস্টানরা, লা ইয়াদখুলুল্লাহ জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদের দাবি যে তারা ছাড়া কেউ জান্নাত যাবে না। ভাই কাদের দাবি? ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করছে যে আমরা ইহুদি আর খ্রিস্টান ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাত যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তিলকা আমানিয়াহুম, এটা তোমাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হাতুবরানাকুম, তোমরা প্রমাণ পেশ করো, ইনকুম তুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো ভাই বলুন তো, কোরআনের এই আয়াতটা এটা তাকলিদের যে সংজ্ঞা ব্যক্ত করছে, এর সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? কোরআন বলছে যে প্রমাণ পেশ করো, বুরহান পেশ করো, ইনকুম তুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আর তাকলিদ মানে দলিলবিহীন কারো কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। তাহলে বোঝা গেল তাকলিদ সংজ্ঞাটাই এটা কোরআন হাদিস বিরোধী। তাকলিদ সংজ্ঞাটাই কোরআন হাদিস বিরোধী, বা বলুন তো এটা কখন ইসলামে অনুমোদিত হতে পারে? যার সংজ্ঞাটাই 100% কোরআন এবং হাদিস বিরোধী, এটা কখন ইসলামে অনুমোদিত হতে পারে না, 100% প্রমাণিত। পবিত্র কোরআন খুলে সূরা বানী ইসরাঈল 17:36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তাকফু লাইসা লাকা বি মিন ইলম ইন্না সামাআ ওয়াল বাসার আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার ইলম নেই, জ্ঞান নেই,
যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পশ্চাতে দৌড়ো না, কেন নিশ্চয় কিয়ামতের মাঠে তোমার চক্ষু কর্ণ এবং হৃদয় জিজ্ঞাসিত হতে হবে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পশ্চাতে দৌড়ো না, বা ইলম মানে কি, আল কোরআন এবং হাদিস, মানে যেই জায়গাতে কোরআন এবং হাদিস নেই যে বিষয়ে তুমি জানো না তার পশ্চাতে ধাবিত হয়ো না। বা এটা তাকলিদের যে সংজ্ঞা, কোরআনের এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়, 100% সাংঘর্ষিক। পবিত্র কোরআন সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 43 এবং 44 এবং সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7, বিশেষ করে সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 43 এর শেষ অংশ আর 44 এর প্রথম অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়্যিনাত ওয়া যুবুর, যদি তোমরা না জানো তা জিজ্ঞাসা করো, কাকে, যারা জানে তাদেরকে, আহলে যিকিরকে, তুমি যদি না জানো তবে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। দ্বিতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 44 নম্বর আয়াতের প্রথম অংশ, বিল বাইয়্যিনাত, যখন তুমি জিজ্ঞাসা করবে যে উত্তর দিবে, বিল বাইয়্যিনাত মানে প্রমাণ পেশ করবে, ওয়াজ যাবুর, এবং প্রমাণটা যেন সুস্পষ্ট, মানে এর মধ্যে কোনো দুর্বলতা না আসে। এখান থেকে দুটো জিনিস খণ্ড, এক, যখন কোনো ব্যক্তি কোনো কিছু আলোচনা করছে, কোনো তথ্য দিচ্ছে, কোনো ফতোয়া দিচ্ছে, কারো অনুসরণ করছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দুটো কাজ, এক, যখন কেউ কোনো উত্তর দিতে চাইবে, শরীয়ত মানতে চাইবে, তখন প্রমাণ লাগবে। কি লাগবে ভাই? প্রমাণ লাগবে, আর প্রমাণ দিলেই হবে না। হ্যাঁ, প্রমাণ তো দিয়েছি, আওয়ালু মা খালাকাল্লাহ নূরি, আল্লাহ প্রথম নবী নূর সৃষ্টি করে, এই তো প্রমাণ, বাঁচানা নেই, প্রমাণ নেই, আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাম হাতে করে ডান হাত রেখে তাহাত সূরা নাভির নিচে বাঁধলেন, এটা প্রমাণ কি প্রমাণ না? এটাও প্রমাণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুধু প্রমাণে ক্ষান্ত না, বিল বাইয়্যিনাত ওয়াজ যাবুর, প্রমাণ তো পেশ করতে হবেই হবেই, তার সঙ্গে ওয়াজ যাবুর মানে প্রমাণটা যদি স্পষ্ট হয়, কোনো দুর্বলতা, কোনো যায়েব যারা মিথ্যু মওযু এগুলো যেন না হয়, তার মানে বোঝা গেল তাকলিদের যে সংজ্ঞা, এই সংজ্ঞার সঙ্গে পবিত্র কোরআন থেকে মাত্র তিনটে আয়াত আপনাদের পাঠ করেছি, যেখান থেকে প্রমাণ হয় যে তাকলিদের সংজ্ঞাটাই কোরআন সুন্নাহ বিরোধী 100%। তো ভাই, যেটা কোরআনের সঙ্গে সংজ্ঞার সঙ্গেই সাংঘর্ষিক, সেটা সেরই বাচ্চাতে যখন তাকলিদ শব্দটা আসবে তখন কি এই জিনিসটা গ্রহণযোগ্য হতে পারে? কোশ্চিন কালেও নয়। সূরা আরাফ খুলবেন সূরা 7 আয়াত নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তেবা করো, অনুসরণ করো তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার, ওয়ালা তাত্তাবি মিন দুনিহি ওয়া আউলিয়া, এত ব্যতীত তোমরা অন্য কোন ওলি আউলিয়ার, ওলি হচ্ছে এক বচন, আউলে হচ্ছে বহু বচন, মানে এটা বাদ দিয়ে অপর কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না, বা ইত্তেবা কিসের করতে হবে? যা কিছু নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে? কোরআন এবং হাদিস, এই জিনিসটা স্পষ্ট প্রমাণ করছে সূরা আরাফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে ওই জিনিসের যেটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নাজিল হয়েছে, একটা চাল কোরআন আর দুই হচ্ছে হাদিস, আর এ ব্যতীত অন্য কোন ওলি আউলিয়ার আনুগত্য করা যাবে না। ভাই, এটা কি তাকলিদের খিলাফ আয়াত? কি আয়াত নয়, 100% আয়াত। মাত্র চারটে আয়াত আপনার সামনে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম যে বিশেষ করে তাকলিদ শব্দটাই এটা কোরআন সুন্নাহ বিরোধী। এরপরে সামনে ইনশাল্লাহ আরো আলোচনা আমরা আস্তে আস্তে ধীরগতিতে করব, যদি আপনাদের ধৈর্য থাকে ইনশাল্লাহ বিষয়টার উপরে মানে স্পষ্ট কনসেপ্ট আপনাদেরকে দিয়েই যাব। একটা হিন্দু ঠাকুরকে দাওয়াত দিতে গিয়েছি আমি বেশ কয়েক বছর আগে, ঠাকুরমশাইকে গিয়ে বলছি যে ঠাকুরমশাই, এই যে আপনারা মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা যে করছেন, তো এর মানে আপনি কি আসলে মূর্তি পূজার মাধ্যমে জান্নাত যাবেন? মানে এই ভূ কথা শুরু। উনি তখন বলছে কেন যাবো না, অবশ্যই যাবো, অবশ্যই মূর্তি পূজার মাধ্যমে স্বর্গ পাওয়া যাবে। আমি তখন আমার স্বভাবগতভাবে প্রশ্ন করেছি যে ঠাকুরমশাইয়ের দলিল কোথায়, এর প্রমাণ কোথায়? উনি তখন বলছে কেন প্রমাণ, প্রমাণ তো আছে, 100% প্রমাণ আছে, তো কোথায় মূর্তি পূজার দলিল চাইছি তার কাছ থেকে। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব, আপনি কি কোরআন শরীফ পড়েননি? আমি কোরআন তো পড়েছি। বলছে আরে মূর্তি পূজার দলিল কোরআনেই আছে। আমি আশ্চর্য, বলছে বলে কি রে বেটা, মূর্তি পূজার দলিল কোরআনে আছে? উনি তো বলছে জি হ্যাঁ, আরে কোরআনে মূর্তি পূজার দলিল আছে। আমি তখন বলছি যে ঠাকুরমশাই কোরআনে কোথায় আছে? উনি তখন বলছে আরে তোমাদের কোরআনে একটা গরু নামে সূরা আছে, গরু মানে কি বলেন তো ভাই, বাকারা নামে সূরা আছে। উনি তখন বলছে আরে তোমাদের গরু নামে সূরার প্রথমের দিকে আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাবা না।
আমি আরো আশ্চর্য বলে কি, তখন উনি তখন বলছে যে প্রথম পৃষ্ঠার দিকে দুই তিন রুকুর দিকে আছে। আমি তখন আয়াত করলাম দুই তিন রুকু মানে আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে, কেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 28 থেকে 39 পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। উনি তখন বলছে তোমার যে কোরআন আছে, আজি জি অবশ্যই আছে, মোবাইলটা টুক করে দিয়ে দিয়েছি উনার হাতে, উনি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আয়াতটা বের করতে শুরু করেছে, বের করে আমাকে বলছে এবার তুমি পড়ো। আমি তখন পড়ছি ওই ঘটনাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল যে আদমকে সিজদা করো। পীর সাহেব মানে ওই ঠাকুর মাসের দলিল বলছে এই দেখো আদম কিসের তৈরি, মাটির তৈরি, সিজদা কে করছে তো ফেরেশতা করছে, বলছে মাটির তৈরি মূর্তি আদম তাকে সিজদা করছে, এটাই হচ্ছে মূর্তি পূজার দলিল। ভাই বলেন তো ভালো দলিল না ভাই? উনি বলছেন যে মূর্তি পূজার দলিল কোনটা, বলছে আদম তো মাটির তৈরি, আর মাটির তৈরি আদমকে সিজদা করছে ফেরেশতা, তো ভাই এটা মূর্তি পূজা কি মূর্তি পূজা নয়? উনি পাল্টা বা যুক্তিতে বলছে আরে সৃষ্টির প্রথম দিন থেকে তো মূর্তি পূজা ছিল রে ভাই, তোমরা কোরআন পড়ে বুঝতে পারোনি। আবার যুক্তি দিচ্ছে বলছে আরে বলুন তো রুহুল আমিন ভাই, যাদরা আদমকে তথা মাটির তৈরি মূর্তিকে সিজদা করেছিল তারা ভালো না খারাপ? আজ তারা তো ফেরেশতা, বলছে যারা সিজদা করেনি তারা ভালো না খারাপ? আজ তারা তো ইবলিশ, বলছে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, আর যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ শয়তান। ভাই বলুন তো এই যে একটা দলিল দিয়েছে, একটা দলিল উনিও চিন্তা পেশ করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মাযহাব বা তাকলিদ এটা ফরজ বা ওয়াজিব আমাদের সমাজে এক শ্রেণীর বা অধিকাংশ মানুষ বলে কি বলে না, তখন বলতে গিয়ে তারাও কিন্তু দলিল কিন্তু ঠাকুর মশাইয়ের মতোই বের করে খাড়া করার চেষ্টা করছে। ভাই করে কি করে না? যখন তাদেরকে বলবেন যে হুজুর আপনি যে মাযহাব মানছেন বা তাকলিদ করছেন তো কেন করেন, উনারা একটা উত্তরই দেবে, একটা কথাই শুধু বলে। অধিকাংশ ওলেমার সঙ্গে আমার এই বিষয়ে আপনাদের এইচেন ফোন বিতর্ক আছে, আরো আলোচনা একাধিক আছে, আমি আলোচনা করেছি, না হলে দু চারশো আলেমের সঙ্গে আমার আলোচনা আছে এই বিষয়ে পুরে। তাদেরকে যখনই প্রশ্ন করি যে মৌলভী সাহেব তাকলিদ বা মাযহাব কেন মানতে হবে, উনাদের একটাই জবাব যে ভাই কোরআন এবং হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা তো সহজ নয়। ভাই উত্তর দেয় কি দেয় না বলেন? তাদেরকে যখনই বলবেন যে এই মাযহাব মানা দরকার কি, কোরআন আছে হাদিস আছে মাযহাব কেন মানতে যাইবো, কোরআনে আছে আমল করবো হাদিসে আছে আমল করবো, ওরা তখন বলবে যে না কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মাসলা মাসাল বের করা সম্ভব নয়। তারপরে যদি প্রশ্ন করেন বা ওই হুজুরকে প্রশ্ন করছেন হুজুর আপনি যে বলেন কোরআন ও হাদিস মহাসমুদ্র এই জন্য মাযহাব মানতে হবে তাকলিদ করতে হয়, তো তাকলিদ যে করতে হয় দলিল কি, উনি সঙ্গে সঙ্গে তাকে বলছে কেন কোরআন পড়নি? আচ্ছা কোরআন তো অবশ্যই পড়েছি, তাও সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর উলুল আমর, বলছে উলুল আমর আমর মানে ইমামগণ, ইমামদের মাযহাব মানতে হবে। ভাই দলিল দেয় কি দেয় না? আমি একটু আগে থেকে প্রশ্ন করেছি যে মাযহাব কেন মানেন, উনি বলছেন কোরআন হাদিস মহাসমুদ্র এখান থেকে মাসলা মাসাল বের করা সম্ভব নয়। কিন্তু যখনই আবার বলছি যে ভাই মাযহাব মানা দলিল কি, কোরআন থেকে দলিল দেয়, কথা বুঝতে পারেননি? উনি একটু আগে বললেন কোরআন হাদিস থেকে উনারা সাধারণ আলেম, কোরআন হাদিস থেকে গবেষণা করা সম্ভব নয়, দলিল বের করা সম্ভব নয়। আবার যখন বলছি তাকলিদ বা মাযহাব মানা যে ফরজ, তো এটা পেলেন কোথায়? আবার কোরআনের আয়াত পড়ে, তার মানে উনি কোরআন বোঝেন, তাহলে তার জন্য মাযহাব মানাটা বা তাকলিদ করাটা জরুরি নেই। কেন? এটা থেকে প্রমাণ হয়। ভাই প্রমাণ হয় কি হয় না? একটা দেখবেন অধিকাংশ সময় যখন মাযহাব মানার দলিল, তখন প্রথম দলিল কোনটা এটা দেয় কি দেয় না? আসেন এই আয়াতটাকে নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথম কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো। ভাই এতদূর পর্যন্ত আমরা একমত কি একমত না? একমত। দ্বিতীয় অংশ উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুজতাহিদগণ আছে তাদের তোমরা আনুগত্য করো অনুসরণ করো, এতটাকে একমত। তারা এই দলিলটা পেশ করছে
এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, ভাই তাদেরকে বলবেন উলু এই শব্দটি এক বচন না বহুবচন? বহুবচন, এক বচন হচ্ছে উলু, এক বচন হচ্ছে জুর আর বহুবচন উলু। তবে উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমামগণ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই আরবিতে বহুবচন যেন কটা সংখ্যা লাগে? কমপক্ষে তিনটা, ছাড়া বহুবচন হবে? কারণ আরবিতে এক বচন, দ্বি বচন, তারপরে বহুবচন। তো তার মানে বোঝা গেল এই উলুল আমর মিনকুম যদি হয় তার মানে বোঝা গেল এই এক সঙ্গে তিনটে মাজহাব মানতে হবে। ভাই এটা তাহলে একটা মাজহাব মানার দলিল হয় কেটা? তারা বলছে না চারের মধ্যে একটা মানতে হবে, একসঙ্গে যদি হানাফি শাফি মালিক হাম্বলি হন তাহলে মানা যাবে না। কিন্তু আরবি শব্দ হচ্ছে উলুল আমর মিনকুম, উলু হচ্ছে বহুবচন, মানে কমপক্ষে একসঙ্গে তিনটে মাজহাব যদি মানেন তবে আয়াতের পরে আমল হবে, অন্যথায় এই আমল তারা করতে করা সম্ভব নয়। তবে বলুন তো এই আয়াতের পরে তাদের আমল আছে? দুই নম্বর মিনকুম, বা মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, ভাই তোমাদের মধ্যে থেকে মানে কি, মৃতদের মধ্যে থেকে না জীবিতদের মধ্যে থেকে? জীবিতদের মধ্যে থেকে। মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ইমাম মুস্তাহিদ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই বলতে চার ইমাম তারা জীবিত না মৃত? তো ভাই বলুন তো তাদের সঙ্গে এতের কোনো আমলের মিল আছে? মিল নিতে ভাই এই দলিল দেয় কেন? এটা তো অর্ধেক অংশ। তার পরের অংশ কি? ফাইন তারা যা তুম ফি শাইইন ফারুদুহু ইলাল্লাহ ওয়া রাসূল। তারপরেও যদি ইমামগণের মধ্যে মতনক্য মত পার্থক্য হয় ভাই কি করতে হবে? আবার প্রত্যাবর্তন করে কোরআন এবং হাদিসের দিকে। ভাই বলুন তো চার ইমামের মধ্যে ইখতিলাফ মত পার্থক্য আছে না নেই? তাহলে আমাদেরকে কোন দিকে রুজু করতে হবে? আবার কোরআন আর হাদিসের দিকে। ভাই এই আয়াত থেকে দলিল দেয় কিন্তু এই আয়াতের একটা লাইন একটা হরফে পুরে তাদের আমল নাই। কেন? মিনকুম জীবিত ইমামের করো, মৃতদের করতে পারবা না। দুই উলু, একসঙ্গে তিনটে মাজহাব মানার দলিল কমপক্ষে এটা, তোমরা হচ্ছে একটা মানতে হবে, বাকিগুলো মানা যাবে না। একটা বই আছে দেখবেন বাংলায় পাওয়া যায়, বই না মুকসুদুল মুমিনিন, আছে না নেই? 115 নম্বর পৃষ্ঠা আমাদের কলকাতা ছাপা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ছাপিয়েছে। 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 130 ফরজ। ভাই জানেন কি জানেন না? আমি তখন দোকানদারকে জিজ্ঞাসা করছি গিয়ে যে 130 ফরজ, তো মৌলভী সাহেব এই 130 যে ফরজ এটা কত সালে? 2014 না 2015, মানে আজকে 4-5 বছর আগেকার ঘটনা। উনি তখন বলছে কি বলেন আপনি আবার 130 ফরজ? 14-15 হতে যাবে কেন? আচ্ছা না, এই যে আপনি লিখেছেন 130 ফরজ, তো 2014 না 2015। উনি তখন বলছে আরে এটা সবসময়ের জন্য ফরজ। আচ্ছা না মৌলভী সাহেব হিসাব ভুল হচ্ছে। কেন? হিসাব এই জন্য ভুল হচ্ছে, বই লেখা আছে 4 মাজহাব মানা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ, 30 নামাজ ফরজ, রসুলের 4 কুরসি জানা ফরজ। তো ভাই লেখা আছে কি 4 মাজহাব মানা ফরজ, 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, ইন টোটাল করে দিয়েছে 130 ফরজ। আমি তাকে প্রশ্ন এই জন্য করেছিলাম যে কত সালের ফরজ? কেন? ভাই জিজ্ঞাসা করলাম ভাই বলুন তো এবছর কটা রোজা করেছেন? কটা? তো ভাই 29টা। তুমি বই লেখা আছে 30 রোজা ফরজ, তার মানে বোঝা গেল 130 ফরজের মধ্যে 2013 সালে একটা রোজা কমেছে, মানে একটা ফরজ কমেছে কি কমে নাই? আর একটা যদি রোজা কমে একটা নিয়াত কমবে কি কমবে না? তো কত ফরজ হলো ভাই? 128 ফরজ। ফুটনোটে লেখা আছে যে 130-এর একটা ফরজ অমান্য করবে সে বেটা নাকি জাহান্নামে যাবে। আমি তখন বলছি হুজুর তার মানে মনে হয় 2013 সালে সমস্ত মানুষই জাহান্নামী? কেন? তারা তো সেই 2013-তে 128টা ফরজ মেনেছে। কেন? একটা রোজা কম, একটা নিয়াত কম। উনি তখন বলছে আরে এগুলো এগুলো দেখলে হয় নাকি? কি বলবো দেখবো রে ভাই, আপনি তো বেঁধে দিয়েছেন 130 ফরজ। তারপরে আসেন লেখা আছে 4 মাজহাব মানা ফরজ। উনাকে তখন প্রশ্ন করছি বা আপনি কয়টা মাজহাব মানেন? বলছে আমরা হানাফি। আপনি হানাফি? তবে বাকি শাফি মালিক হাম্বলি এগুলো গেল কোথায়? উনি তখন বলছেন আরে 4 মাজহাব মানা ফরজ, কিন্তু একটাকে মানতে হবে, তিনটাকে বিশ্বাস করতে হবে যে তিনটেও হক তাহলে মানা হয়ে যাবে। আমি তখন ভাই বলছি যে ভাই এটাই যদি হয় তো এক কাজ করব, কালকে ভোরবেলাতে কি কষ্ট করে আমার ফজর সালাত আদায় করা উচিত, দরকার কি? আমি শুধু মাগরিবের নামাজটা পড়বো, বাকি 4 ওয়াক্তে পরে ইমান রাখবো, যেগুলো হক হবে না? উনি বলছেন 4 মাজহাব মানা ফরজ, কিন্তু একটা মাজহাব মানছে, তিনটে কি করছে ভাই? শুধু বিশ্বাস রাখছে না, হক
বিশ্বাসে যদি কাজ হয়ে যায়, ফরজ যদি আদায় হয়ে যায়, তো আমার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এক ওয়াক্ত পড়বো মাগরিবটা, ওটাই ভালো লাগে, সময় তখন পাওয়া যায়, বাকিগুলো তো ব্যস্ত, বাকি চার ওয়াক্ত পরে ঈমান আনবো হবে না কেন? উনি তখন বলছেন আপনাকে বই নিতে হবে, আপনি যান। ভাই বলুন তো, এই আইনস্টাইনকে যদি নিয়ে আসা হয় এই 130 ফরজ প্রমাণ করার জন্য, বা বলুন তো তারা প্রমাণ করতে পারবে? কোশ্চিন কালো পারবে না। দেখবেন মনে মনে কয়েকটা সিদ্ধান্ত যুক্তি আপনার কাছে খণ্ডন করব, তারপরে ইনশাল্লাহ আর কয়েকটা পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করব যে আমাদের প্রতি কিছু অভিযোগের তার জবাব ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো। মানে এগুলো হচ্ছে অ্যান্টি ভেনাম জবাব। কি জবাব? অ্যান্টি ভেনাম। আর আপনারা যদি বুঝেন তো তাবিজ, মানে তাবিজ দিয়ে দিব। কেন তাবিজ কেন দেয় ভাই? রোগ বালা মুসিবত হলে তো আমাদের সমাজে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এগুলো তাবিজ দিয়ে দেবো। তাবিজ কাছে রাখবেন, কাজে দিবে। তাবিজ বলতে গেলে শুধুমাত্র মাথাতে ঢুকিয়ে দিব, হাতে বেঁধে দেওয়া না। মাযহাব মানে আরেকটা দলিল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, সূরা আলের আয়াত নম্বর 43। যদি তুমি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। প্রত্যেকটা তাকলিদে পড়ে যতগুলো বই আছে প্রত্যেকটা জায়গায় এই দলিলটা দিয়ে শুরু করেছে যে মাযহাব মানতে হবে। দলিল কি? যদি তুমি না জানো তো যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। তবে বলুন তো জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ? জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয়, আমি তো বলি পৃথিবীতে তার কোনো মাযহাবের মুকাল্লিদরা বেঁচে নাই। কেন ভাই বলুন তো? একটা সাধারণ মানুষ জিজ্ঞাসা কাকে করে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে না মসজিদের ইমামকে? মসজিদের ইমামকে। তো জিজ্ঞাসা করার নামই যদি তাকলিদ হয়, তো ওই ব্যাটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুকাল্লিদ বলবেন না মসজিদের ইমামের মুকাল্লিদ বলবেন? কথা বুঝতে পারছেন কি? দলিল দিচ্ছে, দলিল না আগা আছে না মাথা আছে না গোড়া আছে, মানে যেটা একটা জিনিসকে এটা প্রমাণিত কথা, আর একটা কি দলিল নাই, দলিল বানানো। যেমন ঠাকুর মশাই বানিয়েছিল, প্রথমে কিন্তু একটা দিয়ে রেখেছি যে দলিল দিলেই হবে না, দলিল দিলেই হবে না। কেন? ওনা বলছে ফার্স্ট আলু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না জানো, যারা জ্ঞানী মানুষ তাকে জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি তাই হতো তো মানুষ যে কতজনে মুকাল্লিদ এর কোনো হিসাব থাকবে না। ভাই আপনি আপনার স্ত্রীকে কিছু প্রশ্ন করেন কি করেন না? তার মানে আপনি কি আপনার স্ত্রী মুকাল্লিদ? সূরা ইউনুস কুল মেসন মধ্যে 10 আয়াত নম্বর 94 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছে, ফাসালিল লাযিনা ইকরাউল কিতাবি মিন ক্বাবলি, হে রাসূল আপনি যদি না জানেন তাহলে আহলে কিতাবকে জিজ্ঞাসা করো। তার মানে কি বিশ্ব নবী ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিলেন? তারা দলিল দিচ্ছে, দেখেন যে জিজ্ঞাসা করার নাম তাকলিদ। তবে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় বিভ্রান্তিকর, যে জিজ্ঞাসা করাকে তারা তাকলিদের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়। যদি জিজ্ঞাসা করার নাম তাকলিদ হয় তো পৃথিবীতে কোনো মাজহাবের মুকাল্লিদ কেউ নেই, সব মসজিদের ইমাম সাহেবের মুকাল্লিদ। আর জিজ্ঞাসা করার নাম তাকলিদ যদি হয় তো বিশ্ব নবীকে ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ বলতে হবে। শুধু এতটাই নয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন কি করেননি? করেছে কি? ভাই তো আল্লাহ রাসূল কি সাহাবীদের মুকাল্লিদ ছিল না কি? ভাই নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে তাদের যে আয়াত প্রথম যে দুটো দেয়, এই দুটো আপনাদেরকে অ্যান্টিভেনাম খণ্ডন করলাম যে এগুলো কখনো তাকলিদের প্রসঙ্গে এই দলিল হতে পারে না, বরং তাদেরই বিরুদ্ধে। আর জিজ্ঞাসা করার নাম তাকলিদ যদি হয় তো যাকে ইচ্ছা আমরা তাকে জিজ্ঞাসা করবো। খাস আছে নাকি যে একজনকে জিজ্ঞাসা করতে হবে? যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকে নিব, কখন শাফি নিব, কখন মালিক নিব, কখন আহমদ নিব, কখন জিজ্ঞাসা করো, তো যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করবো রে ভাই, তুমি কেন বেঁধে দিচ্ছ? আর জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয় তো একজন এনাতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসা করবে, একজন এল ফরাজিকে জিজ্ঞাসা করবে, এক ও পুরীকে জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পারছেন না? তো এটা তো তাকলিদ নয়, তারাও এটা মানে না, অথচ এটাকে তার দলিল হিসাবে উপস্থাপন করছে। একটা আলোচনা এই দুই নম্বর বিষয়, আমাদেরকে কিছু মানুষ দেখবেন কয়েকটা অভিযোগ দেয়, তার মধ্যে একটা হচ্ছে লা মাযহাবি। ভাই বলে কি বলে না? কেন? আমরা যেহেতু চারটে মাযহাবের মধ্যে একটা মাযহাব মানি না, এই জন্য আমাদেরকে বলা হয় লা মাযহাবি। আমরা তো বলি তোমরা তো আমাদের চেয়ে ডবল লা মাযহাবি, তোমরা একটা মাযহাব মানো তিনটাকে অস্বীকার করো, আমরা চারটাই করলাম ক্ষতি কি? তোমরা যদি একটাকে মানো আর তিনটাকে যদি অমান্য করো, তাই যদি তোমরা লা মাযহাবি না হও, তো আমরা যদি চারটাকে যদি উন্মুক্ত করে দিই তো আমাদেরকে লা মাযহাবি বলার কারণ কি? আসেন এবারে আমরা তাহকিক করে দেখি যে তারা কতটা মাযহাব মানে, কতটা মাযহাব মানে। আল্লাহ মাযহাবি কারা? প্রথম কথা তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই পকেটে মোবাইলটা আছে, নামাজ পড়ছে, রিং বাজতে শুরু করেছে, তবে এখন নামাজ কি চালিয়ে যাব না নামাজটা বন্ধ করে দিব বলেন তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে একটু দেন। ভাই বলুন তো ফতোয়া দেওয়া সম্ভব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোবাইল প্রসঙ্গে কোনো ফতোয়া দিয়ে গেছে?
তো এখানে কার মাজহাব মানে প্রশ্ন করেন, যারা বলছে মাজহাব না মানলে জাহান্নামে যেতে হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাব বা শাফির মাজহাব না মানলে জাহান্নামে যেতে হবে, তাদেরকে প্রশ্ন করেন যে ভাই মোবাইল ফোন পকেটে আছে, মোবাইল রিং বাজছে, নামাজ পড়ছি, এখন কি মোবাইলটা বন্ধ করব না নামাজটা কন্টিনিউ করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেন কলা আবি হানিফা বলে ভাই দেওয়া সম্ভব? তো এইখানে কার মাজহাব মানা হয়? দুই, আপনার স্ত্রী আছে সৌদি আরব, আপনি আছেন বাংলাদেশ, সৌদি আরবে আপনার স্ত্রী আছে বাংলাদেশে, এখন সৌদি আরব থেকে আপনার স্ত্রীকে ইমাম মাজহাব ফোন করেছেন, আপনার স্ত্রী একদম হালাল স্ত্রী দেন মোহর দেওয়া, এখন আপনি বলছেন যে আপনার স্ত্রীকে যে তুমি এবং তোমার শরীরটার কিছুটা অংশ আমাকে দেখাও, এখন এই ইমো ভিডিওর মাধ্যমে নিজের স্ত্রীর নগ্ন শরীর দেখা জায়েজ না নাজায়েজ? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া থেকে প্রমাণ দাও বা দেওয়া সম্ভব? এখানে কার মাজহাব মানা হয়? ফেসবুকের মধ্যে চ্যাটিং চলছে, একটা নারী একটা পুরুষ দিনই আলোচনা চলছে, নারী পুরুষ যুবক যুবতী, এটা জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও বা দেওয়া সম্ভব? সহবাসের ক্ষেত্রে ক্ষণস্থায়ী ভাবে কন্ডম ব্যবহার করা জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, দেওয়া সম্ভব? টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না? টেস্টিভ বেবি টিউব পর্যন্ত যাবে কি যাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দ্বারা প্রমাণ করো ভাই সম্ভব? এরকম কয়েক লক্ষ কোটি কোটি মাসালা নতুন আছে, যদি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা তাদের থেকে কোনো কিছু প্রমাণিত নয়, বরং এই নতুন মাসালাতে কাকে মানে, কাকে মানে নতুন মাসালাতে কাকে মানা হয়? তারা যে বলছে যে একটা মানতে হবে, তারা বলছে কোরআন হাদিস বুঝি না, তো নতুন নতুন মাসালা যে আসছে এই মাসালায় কার তাকলিদ করা হয়, কার মাজহাব মানা হয়, কে? কোন উত্তর আছে? জি না ভাই, শুধু ডাক্তারি শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র বোঝেন না ভাই? এই ডাক্তারি শাস্ত্রের মধ্যে না হলে কয়েক হাজার নতুন মাসালা আছে, ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো নিয়ে কয়েক হাজার নতুন নতুন মাসালা আছে, এমনকি অত দূরে যাওয়ার দরকার নেই ভাই, মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না? ইমাম আবু হানিফার মধ্যে ফতোয়া দাও, দেওয়া সম্ভব? তারা দেয় কি দেয় না? ওরা বলে আহলে হাদিস লা মাযহাবি, তোমরা মাইকে আজান দাও এটা বিদাত, কেন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, পাল্টা অ্যান্টি ম্যাডাম তাদেরকে টিক ফর ট্যাক, ভাই বলুন মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না? ইমাম আবু হানিফার ফতোয়া তুমি দাও না, আগে তুমি দলিল চাও কেন? তুমি দাও আগে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাফি মালিক আহমেদ ইবনে হাম্বাল তারা এই মাসালা কি দিয়েছে ভাই, আজান মাইকে দেওয়া যাবে কি যাবে না? ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি আজম মনে করে সকল ইমামের চেয়ে ইমামে আজম, কেন তাদের গ্রন্থে লেখা আছে, শুধু একজন নয়। তবে বলুন তো এই চার ইমাম থেকে এই নতুন আধুনিক মাসালা দলিল দেওয়া সম্ভব? তাহলে কার মাসাব মানা হয়? আমি শুধুমাত্র আপনাকে পয়েন্টগুলো ধরে দিচ্ছি যে নতুন মাসালাতে তারা কারো তাকলিদ, ধরেন ইমাম আবু হানিফা কেন চার ইমামের মধ্যে কারোই তাকলিদ করে না, তখন নতুন নতুন মুজতাহিদ তারা হয়ে যায়, তখন কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তারা সমাধান দিতে পারে, কিন্তু নামাজেরও ফলিদান করতে হবে কি হবে না, জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন হবে বলতে হবে, এগুলো নাকি তারা বোঝে না, কিন্তু এগুলো বেশ ভালো ভালোই বোঝে। আরেকটা পয়েন্ট ভাই বলুন, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি বলছেন, তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করেন ভাই নবীজির নূরের তৈরি না মাটির তৈরি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি আকীদা ছিল? বিষ পান করতে রাজি হবে কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে রাজি হবে না, কবরে যে সিজদা দেওয়া হচ্ছে এটা জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, দেওয়া সম্ভব? কথা মনে রাখবেন, তাদের বই পরিষ্কার রুদুল মুক্তার প্রথম খণ্ড 34 পৃষ্ঠাতে লিখেছেন যে আকীদাগত বিষয়ে ইমাম আবু হানিফার তাকলিদ করা জায়েজ নয়, হারাম। কোনগত বিষয়ে? আকীদাগত বিষয়ে ইমাম আবু হানিফার মধ্যে তাকলিদ করা হারাম, এটা যাবে না। কেন জানেন? ঘরের মধ্যে সাপ আছে এই জন্য। ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ নামে প্রচলিত একটা গ্রন্থ আছে আল ফিকহুল আকবার, নাম শুনেন নাই ভাই? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বাংলা অনুবাদ ব্যাখ্যা করেছেন, এই বইটা পড়লে বুঝতে পারবেন যে তারা কেন বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাতে তাকলিদ করা যাবে না। কেন? কারণ তাদের যে আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই আকীদা ছিল না, এবং আমাদের যে আকীদা সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তার জন্য আকীদাতে পরিষ্কারভাবে বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করা যাবে না। কেন? এটা আকীদাই, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা আকীদাগত বিষয়ে তারা গায়ের মুকাল্লিদ কি গায়ের মুকাল্লিদ নয়, তা তো আকীদাতে তাকলিদ করে না,
দুই, নতুন নতুন আধুনিক ভাষাতে করে না। পরিষ্কারভাবে জাস্টিস তাক উসমানি মাযহাব তাকলিদ কি ও কেন এই বই 13 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে তাকলিদ মূলত ইসলামী শরিয়া দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে, এক মাসালাগত বিষয় আর এক আকিদাগত বিষয়। কি বললাম? একটা মাসালাগত বিষয়, এক আকিদাগত বিষয়। বলছে আকিদাগত বিষয়ে তাকলিদ করা হারাম, আকিদাগত বিষয়ে তাকলিদ হারাম। মাসালাগত বিষয়ে তারা তাকলিদ করে। তো মাসালাগত কোন বিষয়? যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দ্বারা প্রমাণিত সেগুলোরই তাকলিদ করে, যেগুলো প্রমাণিত নয় নতুন মাসালা কার তাকলিদ করো? এবার দেখেন, ইসলামী শরিয়া যে দুই ভাগে বিভক্ত হয়, তাহলে ধরুন 50-50 মাসালা, 50 আকিদা, 50-50। তাহলে প্রথম 50% তারা তাকলিদ করে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বাকি থাকলো মাসালাগত বিষয়। এখন মাসালাগত বিষয়ের মধ্যে নতুন আধুনিক মাসালা, কোটি কোটি মাসালা নতুন এসেছে, তার মানে বোঝেন একটা আধুনিক মাসালা আর একটা যে পুরাতন মাসালা। এখানে তার মানে 50% এমনি বাকি আছে, এই 50 কে দুই ভাগে ভাগ হবে কি হবে না বুঝতে পারবেন পয়েন্টটা ধরুন। আগে যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত সেই মাসালা কিন্তু বই খাতাতে আছে, কিন্তু নতুন মাসালা তৈরি হচ্ছে কি হচ্ছে না, আধুনিক মাসালা হচ্ছে। তার মানে বোঝা গেল 50% মাসালার মধ্যে দুটো ভাগ থাকলো, কত 25% মাসালায় তারা তাকলিদ করে। জি তাহ না, কারণ মাসালা যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে, আসলে কি সেই ফতোয়ায় শুধু মানা হয়? ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুফার রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার পাশাপাশি এই তিন ইমামের ফতোয়া মানা হয় কি হয় না? ফিকে হানাফি নাম দিয়েছে, তার মানে বোঝা গেল মাংস বেটা মাত্র 25%। তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ফিকি বোর্ড ছিল 40 জন সদস্যকে নিয়ে, ইন টোটাল হানাফি মাজহাব তৈরি হয়েছে 40 জন ইমাম নিয়ে। কজন কখন ইমাম আবু হানিফার ফতোয়া নিয়েছে, কখন মোহাম্মদের নিয়েছে, কখন ইউসুফের নিয়েছে, বা বলতে পারে ভাগ করবেন কয় দিয়ে? মানে মাত্র 25%, তো 40টা ইমাম, তো ইন টোটাল 25 কে 40 দিয়ে ভাগ করলার কিছু থাকে রে ভাই? আবার আমাদেরকে বলছে না মাজহাবি, আরো সেশন তো বাকি আছে। হাদিস যে সহিহ না যঈফ, এখানে কার তাকলিদ করা হয়? হাদিস সহিহ যে বলার জন্য ভাই রিজাল শাস্ত্র লাগবে কি লাগবে না, মুহাদ্দিস লাগবে কি লাগবে না, কার তাকলিদ করা হয়? আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ যে তোমরা পড়াশোনা করছো কার তাকলিদ করছো যে প্রশ্ন করি আমরা? কোরআনের যে কিরাত আছে এখানে তোমরা কার তাকলিদ করো? বা যদি প্রশ্ন করবো, মনে করি হাজার হাজার প্রশ্ন করা যাবে, মূলত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, রফল আমিন করতে হবে কি হবে না, আমিন বলা যাবে কি যাবে না, আর বুকের পুরো না আমিন নিচে হাত বাদ দেয় গোটা দশেক মাসালাতে তাকলিদ করে, তা নাকি বড় মুকাল্লিদ হয়ে গেছে? বড় বড় পয়েন্ট গুলোকে ছেড়ে দিয়েছে আর মানুষকে এই পয়েন্টটা দেখিয়ে বলছে যে তারাই নাকি বড় একটা মুকাল্লিদ, আর আমাদেরকে গায়ের মুকাল্লিদ লামাজাবি বলে তারা কটু মন্তব্য করছে। আর একটা জবাব অ্যান্টি ভ্যানাম, বা আমাদেরকে ওয়াহাবি নামে ডাকা হয় কি হয় না? ওয়াহাবি নামে কেন ডাকা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে, মানে জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এই ব্যক্তি সৌদি আরবের সেই সময়তে, আজকে 300 বছর পূর্বে, সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন, মানে আমাদের উপমহাদেশে যেগুলো হয় শিরক বিদাত, সৌদি আরবে আজ থেকে 300 বছর আগে এরকম শিরক বিদাতের আড্ডাখানা হয়েছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে প্রেরণ করেন, মানে তার জন্ম হয়। আর ওই সময়তে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব সৌদি আরবে যত কবর মাজাচ্ছিলেন সব ভেঙে চৌচির করে দেয়। এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মনে করে, কাকে? কবর মাজারকেই ধর্ম মনে করে, ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয়। কেন? যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে, ভেঙে চৌচির করেছে। এখন উপমহাদেশে আমরা যারা কবর মাজারের বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? ওই যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব ভেঙেছে ওই রেস ধরে, আমাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। আসেন এটা আমরা দেখি, এবার কারা ওয়াহাবি? ব্যক্তির নাম কি ছিল? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই মোহাম্মদ কার নাম? আব্দুল ওয়াহাবের ছেলের নাম। সাধারণ মানুষের জন্য আর একটু বুঝিয়ে দিই, ভাই লাদেনকে দেখেছেন? লাদেনকে কারা কারা ছবিতে দেখেছেন একটু হাত তোলেন তো ভাই।
মানে যারা লাদেনকে দেখেছে এরা হ্যাঁ বোঝেনি, তার জন্য এদের জন্য বোঝাবো এবার। যারা বলছেন লাদেনকে দেখেছে বলে হাত তুলেছেন, আসলে কি আপনার লাদেনকে দেখেছেন? জি না ভাই, ওর নাম হচ্ছে ওসামা বিন লাদেন, লাদেন হচ্ছে বাপ। লাদেনকে বাপ, যার ছবি দেখেছেন যে 109 তলা বিল্ডিং দেখি মেরে ভ্যাং চুর করে দিয়েছে, ওর নাম কি ওসামা? যার ছবি দেখা যায় ওটা কে? ওসামা বিন লাদেন তার বাপ। তবে আপনার লাদেনকে দেখেছেন? এবার তার দেখেননি। আর একটু সোজা করি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা যিনি বক্তৃতা দেন তার নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? উনার বাবা মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব। তো ছেলের নাম মোহাম্মদ, বাপের নাম ওহাব। কবর মাজার ভেঙেছে কে? ওহাব না মোহাম্মদ? মোহাম্মদ কবর মাজার ভেঙেছে রে ভাই। তাহলে বোঝা গেল কাজের উপরে ভিত্তি করে যদি ফতোয়া জারি করা হয় তো ভাই যিনি কবর মাজার ভেঙেছেন তিন নাম হচ্ছে মোহাম্মদ। মানে আমাদেরকে ডাকা উচিত মোহাম্মদি নামে, ওয়াহাবি নামে নয়। বেটা তুমি বোঝো নাই, বড় বড় আরবি গ্রামের পণ্ডিত সাহিত্য ভারত তুমি তুমি বুঝেছো কি? যিনি কবর মাজার ভেঙেছে তার নাম মোহাম্মদ। তো নামের পুরো ভিত্তি করে যদি লেভেল দিতে হয় তো ভাই আমরা যারা কবর মাজার বিরুদ্ধে বলি আমাদের নাম হবে মোহাম্মদি, আমরা ওয়াহাবি নয়। সরিষার মধ্যে ভূত আটটা বের করছি দেখেন কিভাবে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জীবনী পড়বেন, তারাই লিখেছে একাধিক জায়গাতে। তা লিখতে গিয়ে বলছে যে এই মোহাম্মদ মানে যিনি কবর মাজার ভেঙেছে তিনি এতই বদ মানুষ যে তার বাপ ওয়াহাব মোহাম্মদকে ত্যাজ্য পুত্র করেছিল। কেন? তার বাপ ছিল কবর মাজারের পক্ষে। ভাই কবর মাজারের পক্ষে কে? ওয়াহাব। তার মানে বোঝা যায় এ কথাই ইয়ান্তি ভেনাম আবারও, যারা উপমহাদেশে কবর মাজারকে ধর্ম মনে করে কবর মাজারের পক্ষে তারাই মূলত ওয়াহাবি। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে? বেটা তুমি ওয়াহাবি বলে আমাদেরকে ওয়াহাবি বলো? আরে আমরা তো মোহাম্মদি। কেন? মোহাম্মদের নাম অনুসারে যদি হয় না মোহাম্মদি, তবে আমরা আহলুল হাদিস, আমরা কোশ্চিন কালেও কোন উম্মতির নামের সঙ্গে আমাদের নামটা জোড়াই না। যদি বিশ্বনবীর নাম অনুসারে আমাদেরকে মোহাম্মদি বলা হয় নির্দ্বিধায় মেনে নিব, কিন্তু আব্দুল ওয়াহাব মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর নামের সঙ্গে যুক্ত হয়ে আমরা ওয়াহাবি বা মোহাম্মদি নয়। যদি বিশ্বনবীর সঙ্গে হয় আলহামদুলিল্লাহ। তবে বলুন তো সরিষার মধ্যে ভূত আছে না নেই? বেটা তুমি ওয়াহাবি আর তুমি আমাদেরকে বলো ওয়াহাবি? আল্লাহ সুবহানাহু চক্রান্ত অতীব কঠিন এবং জটিল, কথা বুঝতে পারছেন? যতই তারা হকে বিরুদ্ধাচরণ করুক না কেন ভাই, হককে বাধা দেওয়া কঠিন সম্ভব নয়। কেন? মানুষ যত হকের বিরোধিতা করবে হক তত মানে মানে অটোমেটিক এটা সমস্ত মানুষ জাতির সামনে উপস্থিত হবে। ভাই কেন বলুন তো? গোটা ইসলাম হক হচ্ছে সুগন্ধি। হক কি ভাই? হক হচ্ছে সুগন্ধি। এখন রাগের কোবে এতই রাগ হয়েছেন, একটা সেন্টের বোতলকে যদি আছা মারে ভেঙে ফেলেন ভাই গন্ধ বেরোবে না সেন্ট বের হবে? সেন্ট বের হবে। তা আমাদেরকে যতই খোঁচা দেবেন ততই মানুষের সামনে হকের দাব পৌঁছাবে কি পৌঁছাবে না? 100% পৌঁছাবে। ডক্টর জাকির নায়েকের পিস্টি বন্ধ হয়েছে মানে কি দাওয়াত বন্ধ হয়ে গেছে? জি না, ডক্টর জাকির নায়েকের পিস্টি বন্ধ হয়েছে মানে ইউটিউবে তার ভিডিও ভিউ বেশি হচ্ছে। মানুষ মনে করছে ডক্টর জাকির নায়েকের মুখ বন্ধ করে দিলে মনে হয় অনেক কিছু হয়ে যাবে। ভাই ডক্টর জাকির নায়েক তো একজন একজনকে বন্ধ করেছেন, জেদে পরে কত যে ডক্টর জাকির নায়েক অলিতে গলিতে ঘুরে বেড়ায় হুজুরের খোঁজই নাই। উনি ভাবছেন 1 টাকা বন্ধ করেছি মানে বিশাল ব্যাপার। আরে ভাই এটা ভুল ধারণা, 1টা বন্ধ করবেন ওরকম 1000 তৈরি হবে, আর হয়েছেও তাই অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন আমাদেরকে যে অভিযোগ গুলো করে প্রত্যেকটা যদি আমরা ধারাবাহিক পর্যায়ে জবাব দিই সারা রাত আলোচনা করে সম্ভব নয়। শুধুমাত্র আপনাদেরকে অসুল কয়েকটা শিখিয়ে দিলাম, এর হচ্ছে বলা হয় তাবিজ বা অ্যান্টি ভেনাম। এগুলো আপনারা কাজে লাগে, যারা দিনই ভাই আছেন তারা কাজ করতে পারবেন। আর একটা অ্যান্টি ভেনাম দেবো, অ্যান্টি ভেনাম হচ্ছে এটা, তুমি তো মাদ্রাসায় পড়োনি তুমি কথা বলো কেন? ভাই বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনারা যারা দিনই ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাছানা নেই অভিযোগ অ্যান্টি ভেনাম জবাব দলিল ভিত্তিক। বইটা হচ্ছে রাসালে মাসাইল, নাম কি? মৌলানা আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই ভাই? বিখ্যাত গ্রন্থ। ঠিক এই প্রশ্নটা তাকেও করা হয়েছিল যে আপনি কোন
হুজুরের কাছ থেকে ফরায়েজ হাসিল করেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন? আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। তো রাসালে মাসাইল এটা শতাব্দী প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 298। যারা দিনী ভাই যারা দাওয়াতি কাজ করেন তারা এই রেফারেন্সটা মনে রাখেন, কত? দ্বিতীয় খণ্ড 298 পৃষ্ঠা, প্রথম পাঁচটা লাইন পড়বেন। আমি আপনাদের সামনে এই অনুবাদটা শুধুমাত্র পড়বো যে তিনি উত্তর কে দিয়েছিলেন। যখন আবুল আলা মওদুদী রাহিমাল্লাহকে প্রশ্ন করে যে আপনি তো কোন মাদ্রাসায় পড়েছেন, কোন আলেমের কাছ থেকে আপনি দার্স নিয়েছেন, ইজাজত কোথা থেকে নিয়েছেন, তাহলে কি লিখছেন উনি? আমি কোন আলেম থেকে ফরায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। তাকে যখন প্রশ্ন করেছেন যে আপনি এত বড় বড় কথা বলেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে ফরায়েজ হাসিল করেছেন, উনি উত্তর দিয়ে বলছেন তিন নম্বর পয়েন্টে যে আমি কোন আলেম থেকে ফরায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদের নাম ছাড়া আর কিছুই নাই। কথার গভীরতা আছে, আবুল আলা মওদুদীর সাহিত্যের যা ঢং, ছোট্ট একটা কথার মধ্যে অনেক গভীরতা আছে। আমি একটু পরে ব্যাখ্যা করবো, তারপরে কি লিখছে দেখেন। তিনি তারপরে লিখছেন যে আমি কাজ করে চলেছি এবং আমার কোনো কাজ চুপি সারে লুকিয়ে নেই, বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত। এইসব কাজ দেখে সকলেই জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি। এবার আসেন ব্যাখ্যামূলক, এটা কি বোঝাতে চাইছেন। উনি বলছেন আমি কোন আলেম থেকে ফরায়েজ হাসিল করেছি, এটা ভিত্তিহীন একটা প্রশ্ন। দুই, প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি, কোন ইলমি কাজ করেনি, ইসলামের কোনো খেদমত করেনি, তাকে প্রশ্নটা করা উচিত। তারপর তিনি খুব সুন্দর লিখছেন, যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদ ছাড়া কোনো পদ্ধতি নেই যে তুমি কে। উনি যে বড় আল্লামা, যেহেতু কাজ নেই, কোনো দিনই খেদমত করেনি, তো উনি যে একজন আলেম বুঝবেন কিভাবে? তাই এসে বলবে যে আমি আল্লামা ডিগ্রি করেছি, এরকম আমার সার্টিফিকেট, এ দেখো 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 আমার এই উস্তাদ ছিল, আমার উস্তাদ এই এই 22,000 বছরের মানে 22 বছর বুখারি পড়েছে, 24 বছর এটা পড়েছে, মানে কি ওনাকে পরিচয় দিতে হবে যে আমি যে একজন আল্লামা। মানুষ বুঝতে পারবে না যে তিনি আল্লামা, তার জন্য তিনি লিখছেন। তারপর তিনি লিখেছেন আরেকটা কথা যে আমার তো সমস্ত কাজ চুপি সারে নয় বরং প্রকাশ হয়ে গেছে। আমরা তো আরেক ধাপ এগিয়ে বলি যে আমাদের কাজ তো চুপি সারে নয় বরং ভিডিওর মাধ্যমে রেকর্ড আছে, কতটা পড়েছি আর পড়া পরে কতটা হজম করেছি। যে পড়বে আলোচনা শুনবে সেই বুঝতে পারবে। তো ভাই আবুল আলা মওদুদীর এমন কথাটা ভাই তাদের জন্য একটা অ্যান্টি ভেনম জবাব। যারা আমাদেরকে অভিযোগ করছে তিনি আগে থেকে জবাব দিয়ে গেছেন। তো ভাই আমাদেরকে যারা অভিযোগ করেছে তাদের জন্য এটা টিট ফর ট্যাট। আসুন আমরা বোঝার চেষ্টা করি কয়েকটা পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ। যে মাজহাব এবং তাকলিদ কেন্দ্রিক, অসংখ্য আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা গুটি কয়েক যে ওসুল আপনাদেরকে নির্ধারণ করে দিয়েছি, ইনশাল্লাহ এই গুটি কয়েক ওসুলের মাধ্যমে ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের জবাব আপনারা নিজেরা তৈরি করে অটোমেটিক দেওয়া সম্ভব। এবার কয়েকটা মাসালাগত বিষয় আলোচনা করব। এক, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই সে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা একাধিক জায়গাতে হাদিস আছে রাসূল ইয়াদেন করার পক্ষে, বা আছে না নেই? এবং তারাও মানে স্বীকার করে যে হ্যাঁ রাসূল ইয়াদেন করার হাদিস আছে, তারা অস্বীকার করে না, কিন্তু তারা বলে কি যে হ্যাঁ রাসূল ইয়াদেন প্রথম জামানাতে ছিল, শেষ জামাতে এটা মানসুখ হয়েছে। কি হয়েছে ভাই? আগে দাবিটা শুনে নেন, তাদের কথা শুনে নেন, তাদের যদি দাবি শুনেন দাবির পক্ষে একটা দলিল তাদের দেওয়া সম্ভব নয়। প্রথম দাবি কি যে ভাই আমরা জানি যে রাসূল ইয়াদেন আল্লাহর রাসূল করেছেন, কিন্তু এটা প্রথম যুগের আমল, শেষ জামাতে বিশ্বনবী রাসূল ইয়াদেন বাদ দিয়েছে বলে মানসুখ হয়ে গেছে, এটাই তাদের দাবি। ভাই এই দাবির পক্ষে কয়েকটা আমাদের প্রশ্ন থাকবে, কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ভাই রাসূল ইয়াদেন যে আল্লাহর রাসূল করতেন তা যদি স্বীকার করেছে, স্বীকার করে, তাহলে রাসূল ইয়াদেন করতে হবে, এই মর্মে আমাদের কোনো হাদিস দেওয়ারই দরকার নেই, স্বীকার করেই তো। কোনটা অস্বীকার করছে? যে না, এতো শেষ জামানাতে আর রাসূল ছেড়ে দিয়েছেন, করেনি। এখন প্রশ্ন, প্রথম প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানাতে রাসূল ইয়াদেন ছেড়ে দিয়েছে এটা কোথায় আছে? রাসূল ইয়াদেন মানসুখ, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? কোনো কোনো আয়াত আছে যে রাসূল ইয়াদেন মানসুখ? দুই নম্বর প্রশ্ন, কোন হাদিস আছে আল্লাহ বললেন যে হ্যাঁ আমি প্রথম জামানতে রাসূল ইয়াদেন করতাম, শেষ জামানতে রাসূল ইয়াদেন ছেড়ে দিলাম, এমন কোন বিশ্বনবী বলেছেন?
জিনা বা বলেন তো প্রথমের দিকে কবর জিয়ারত করা একটা মানসিক ছিল কি ছিল না? পরবর্তী সময় আল্লাহ যখন ইজাজত দিল, হাদিস আছে না নেই, তো কোন জিনিস যখন মানসিক হয় এটা বিশ্বরবের মুখ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত হয়। তো আল্লাহ রাসূল কি বলেছেন যে প্রথমে রাফলের দিন জায়েজ ছিল, এখন মানসিক করে দিলাম, একটা দলিল প্রমাণিত জিনা। তিন কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দা বলেছে যে রাফলের দিন মানসিক। চার নম্বর প্রশ্ন, কোন তাবেঈ এরা কি বলেছে রাফলের দিন মানসিক? পাঁচ নম্বর, কোন তাবে তাবাইন এই পাঁচ নম্বর প্রশ্ন, কোন তাবে তাবাইন মানে কমপক্ষে চার প্রজন্ম থেকে একটা দলিল পেশ করতে হবে যে তারা কেউ দাবি করেছে যে রফলিয়াদিন মানসুখ। কিয়ামতের সকাল পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ থাকলো, কোশ্চিন কালো দেওয়া সম্ভব নয়। রফলিয়াদিন যে মানসুখ এটা পাঁচটা প্রজন্ম পর্যন্ত দেওয়া সম্ভব নয়। আরো ঘরের মধ্যে ঢুকে যান, তাদেরকে প্রশ্ন করেন আপনি যে ইমামকে মানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ছয় নম্বর প্রশ্ন, তার ফতো কমপক্ষে দেন তো। ইমাম আবু হানিফা বলেছেন রফলিয়াদিন মানসুখ, ভাই আল্লাহর কসম করে বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রফলিয়াদিন যে মানসুখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেয়নি। যদি দিয়ে থাকে একটা দলিল পেশ করেন। সাত নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বাদ দেন, আর একজনের কাছে ঝুলি ধরেন ইমাম মোহাম্মদের কাছে, তাও যদি না পারেন ইমাম ইউসুফের কাছে যান, তার দরজা ঠকঠক করেন, তাও যদি না পান ইমাম জুফারের দরজা ঠকঠক করে ভিক্ষা করে একটা দলিল নিয়ে আসেন যে তিনি বলেছেন রাফলিয়াদিন মানসুখ। জি ভাই, কটা প্রশ্ন হয়েছে অলরেডি? নয়টা প্রশ্ন হয়ে গেছে যে এখান থেকে প্রমাণ করা সম্ভব নয় যে রাফলিয়াদিন তারা মানসুখ বলেছে। আর একটা দশ নম্বর প্রশ্ন করে দিই, রাফলিয়াদিন যদি মানসুখ হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত হিজড়িতে রাফলিয়াদিন মানসুখ হয়েছে, কত হিজড়িতে? কেন ইসলাম পূর্ণ হয়েছে কত হিজড়ি ভাই? দশম হিজরি, নয় জিলহাজ, সকলে একমত। তো রফুলিয়াদিন যদি জায়েজ ছিল পরবর্তী সময় মানসুখ হয়েছে তো কত হিজরিতে? ভাই দলিল লাগবে কি লাগবে না? এগারো নম্বর প্রশ্ন, রফুলিয়াদিন যদি মানসুখ হয় তো মক্কাতে হয়েছে না মদিনাতে হয়েছে, তারও দলিল দেন। এই এগারোটা প্রশ্ন আমরা উপস্থাপন করলাম, এই এগারোটা প্রশ্নের ইনশাল্লাহ একটা দলিল দেওয়া সম্ভব নয়। আর এটা দেওয়া সম্ভব নয় কারণ তিন বছর আগে প্রশ্নটা আমি ভিডিওর মাধ্যমে করেছি, আজ পর্যন্ত টুক শব্দটা করেনি। অসংখ্য ভিডিওর জবাব দ্বারা দিয়েছে অনেক আলেমের, কিন্তু আমার এই ভিডিওর এগারোটা প্রশ্নের একটাও জবাব দেয়নি। কেন ভাই? লাজবাব কোনো জবাবই নাই, দলিলের কোনো জবাব হয় না। এগারোটা প্রশ্ন আপনারা মুখস্থ রাখবেন, যে বলবে রাফলিয়াদিন মানসুখ তাকে বলে এগারোটা প্রশ্ন দিলাম, আর একটা করে এক ডজন পুজিয়ে দিই। আচ্ছা বলুন তো, কোন জিনিস মানসুখ যদি হয়, মানসুখের পরে আমল করা এটা হালাল না হারাম? সেই মুসলিমে আছে যে সাহাবীর আগে মদ পান করতো, মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ, তিনি দলিল উপস্থাপন করে গেছেন তবে মধ্যে মদ খাওয়া আগে যা ছিল কি ছিল না? পরবর্তী সময় মানসুখ হয়েছে কি হয়নি? হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি মদ খাওয়া যেহেতু মানসুখ ছিল মানে খাওয়া জায়েজ ছিল পরবর্তী সময় মানসুখ হয়েছে, এখন যদি কেউ মদ খায় এটা জায়েজ হবে না নাজায়েজ? না, হারাম হবে, হারাম হবে। তো মানসিক জিনিসের উপরে আমল করা কি ভাই? হারাম। মানসিক জিনিসের উপরে আমল করা হারাম। তো বলেন তো ভাই, শাফেঈ হাম্বলি তার রফলিয়াদিন করে কি করে না? তাহলে ওরা কি সব হারামই নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। মানসিকের উপরে আমল করা বিধান হারাম। তো ওদেরকে একটা ফতোয়া দিতে বলেন যে রফলিয়াদিন যারা করে তারা হারাম কাজ করেন, এর উত্তর কিচ্ছু আসবে না। বরং তারা এ কথা ইদানিং বলছে, তাদের একটা বই আছে দলিল সহ নামাজের মাসালা, আব্দুল মতিন সাহেব লিখছেন যে আমাদের মতে রফদেন করাও জায়েজ না করাও জায়েজ, ইদানিং বই লিখছে রফদেন করাও জায়েজ না করাও জায়েজ। তো ভাই মানসুকের তাহলে এই যে মানসিকের যে কাহিনী এতদিন ধরে করা হচ্ছে, আর অসংখ্য বক্তৃতা আছে তাদের যে রফলিয়াদিনকে নিয়ে টুটকিরি পর্যন্ত করা হয়, ভাই করা হয় কি হয় না, যে ঘোড়ার ল্যাস তোলে তাই এটা করে বগলে পুতুল রেখেছে, মানে এটা করতে গিয়ে নাসিক মানসিক করতে গিয়ে ভাই হাজার হাজার পৃষ্ঠা তারা বক্তৃতা আলোচনা করেছে। এই আমরা বারোটা প্রশ্ন করলাম, ইনশাল্লাহ এর জবাব দেওয়া সম্ভব নয়। আমাদের কাছ থেকে দলিল নিয়ে নেন যে বিশ্বনবী মৃত্যু পর্যন্ত রফলিয়াদিন করেছে, তার দলিল আল্লাহুল মৃত্যু বন্ধ রফলিয়াদিন করেছে তার দলিল। বুখারি ছাড়া সরবই না, বুখারি থেকে দলিল দেব। আসেন সেই বুখারি প্রথম খণ্ড দেওবন প্রকাশনী পৃষ্ঠা নম্বর 88, হাদিস নম্বর 631,
ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 603, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 595, বিখ্যাত হাদিস আছে আবি কিলাবা থেকে। তিনি বর্ণনা করছেন মালিক বিন হুয়াইসের সূত্রে, আবি কিলাবা একজন তাবেঈ, মালিক বিন হুয়াইস তিনি হচ্ছেন একজন সাহাবী। তিনি বলছেন যে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতে গিয়েছিলাম, 20 দিন আর 20 রাত্রি বিশ্বনবীর সঙ্গে আমি ছিলাম। অবশেষে দেখলাম বিশ্বনবী আমাদের অন্তর থেকে বুঝতে পারলেন যে বাড়ির দিকে আমাদের টান ধরেছে। বিশ্বনবী সু মানে জিনিসটা বোঝার পরে মালিক বিন হুয়াইসকে জিজ্ঞাসা করছে, তোমরা কি বাড়িতে যেতে চাইছো? সাহাবীরা বলছে জি যেতে চাইছি। তখন বিশ্বনবী অনেকগুলো নসিহা করলেন, তার মধ্যে একটা নসিহা, সল্লু কামারা রাইতুমুনি সল্লি, সালাত তুমি সেইভাবে আদায় করো যেইভাবে আমাকে দেখলে। ভাই এই হুকুম কাকে করেছিল বলেন তো? সাহাবীর নামটা মনে রাখেন, মালিক বিন হুয়াইস। কি বললাম? মালিক বিন হুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহর রাসূল বলেছিলেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে তুমি সেইভাবেই নামাজ পড়বে। তিনি কয়দিন ছিলেন আল্লাহর রাসূলের পেছনে নামাজ পড়েছেন? 20 দিন আর 20 রাত্রি। ভাই 20 দিন মানে 20 দিন, 20 দিনে কত রাকাত কমপক্ষে ফরজ নামাজ পড়েছে? কমপক্ষে 100 রাকাত, আর সুন্নাত নফল তো আছেই। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর পেছনে যে সাহাবি 100 রাকাত নামাজ পড়েছে, এটা প্রমাণিত বুখারীর হাদিস দ্বারা। তার নাম মালিক ইবনে হুয়াইস। আর আল্লাহ বলছে আমাকে যেমন নামাজ পড়তে দেখলা মালিক বিন হুয়াইস, তুমি তোমার বাড়িতে গিয়ে সেইভাবে নামাজ আদায় করবা। মালিক বিন হুয়াইস কত হিজরিতে ইসলাম কবুল করে জানেন? 9ম হিজরিতে। কয় হিজরি? 9ম হিজরিতে। যে কোনো আসমাউল রিজাল গ্রন্থ খোলেন, যে কোনো সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের তারিখের গ্রন্থ খোলেন, মালিক বিন হুয়াইস 9ম হিজরিতে ইসলাম কবুল করে। আল্লামা বদরুদ্দিন আইনি একজন হানাফি বিদ্বান, মৃত্যু 855 হিজরি। তার সহিহ বুখারীর গ্রন্থ আছে ফাতহুল বারি ইস উমদাতুল কারি, 735 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও লিখেছেন যে মালিক বিন হুয়াইস তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? 9ম হিজরিতে। তাহলে বোঝা গেল যে 9ম হিজরিতে মালিক বিন হুয়াইস তিনি ইসলাম কবুল করে বিশ্ব নবীর কাছে মদিনায় এসেছে, 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছে। কত হিজরি ঘটনা তার মানে ভাইটা? এই সাল্লু কামার এটা কত হিজরির হাদিস? কত হিজরির আদেশ? 9ম হিজরি। মালিক বিন হুয়াইস যখন মদিনাতে ছিলেন, হাদিস এখানে শেষ, এবার সহি বুখারী হাদিস নাম্বার 824 খোলেন। কত বললাম? মুখস্থ করেন সহি বুখারী হাদিস নাম্বার 824। প্রকাশনী তৌহিদ প্রকাশনী দেখেন, দারুস সালাম দেখেন, বৈরত প্রকাশনী দেখেন, মাকতবাই শামলাতে যে আরবিতে আছে সেটা দেখেন, আলবানি রহমাউল্লাহর যে নুসখা আছে সেটা দেখেন, হাফেজ জুবায়ের জায়ের নুসখা দেখেন, শেখ সোহেবের নতুন নুসখা দেখেন, সবগুলোরই 824। মালিক বিন হুয়াইস নিজে গ্রামে এবার গিয়েছেন, যাওয়ার পরে সাহাবাকে ডাকছেন যে তোমরা আসো, তোমাদেরকে দেখাবো যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়তেন। আবার এ কথা বলছে যে নামাজ পড়াটা মূল উদ্দেশ্য আমার নয়, বরং উদ্দেশ্য বিশ্বনবীর নামাজটাকে দেখিয়ে দেওয়া। এবার কিভাবে নামাজ পড়লেন মালিক বিন হুয়াইস? আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনা বিভিন্ন জায়গাতে তিনি নকল করেছেন। সে বুখারী বার খুলেন 735 থেকে 739 নম্বর হাদিস, মালিক বিন হুয়াইস সেই সময়তে ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করছে। যে হাদিস বর্ণনা করছেন কোনটা? যে সাল্লু কামারা, ওই তাবি আবার হাদিস বর্ণনা করছে এখানে যে মালিক বিন হুয়াইসকে দেখলাম তিনি যখন রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন, তখন তিনি নফল আদায় করছেন। ভাই বলুন তো এটা কি? তিনটে হাদিস একত্রিত করেন, মালিক বিন হুয়াইস আল্লাহর রাসূল বলছেন যে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে। মালিক বিন হুয়াইস 20 রাত্রি আর 20 দিন বিশ্বনবীর পেছনে নামাজ পড়ছে 100 রাকাত। মালিক বিন হুয়াইস ইসলাম কবুল করে 9ম হিজরি। তিনি গিয়ে নামাজ পড়ছে কিভাবে? রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফল আদায় করছে। তার মানে বোঝা গেল ইসলামে 9 হিজরি পর্যন্ত রফল আদায় ছিল। আলহামদুলিল্লাহ সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণিত, ইতিহাস না সিরাত না, ইতিহাস থেকে নয়, সহিহ বুখারী থেকে স্পষ্ট প্রমাণিত 9 হিজরির মধ্যে ইসলাম রফল আদায় ছিল। বা ইসলাম সম্পূর্ণ কত হিজরি? 10ম হিজরি। এবার তোমরা দলিল দাও একটা যে 9ম হিজরি বা 10ম হিজরি কখন মানুষ হয়েছে। আমি তো 9ম হিজরি পর্যন্ত দলিল দিলাম, আর দলিল লাগবে বা দলিল দেওয়ার প্রয়োজন আছে? 9ম হিজরি পর্যন্ত আমি দলিল দিয়েছি, মাত্র আর 1 বছর থাকলো, আর একটা দলিল নিয়ে নেন যে 10ম হিজরি পর্যন্ত বিশ্ব নবী তিনি রফল আদায় করতেন। আরেকজন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেন 9ম হিজরি।
যারা একটু রিজাল শাস্ত্র বোঝে তারা জানে এগুলো দলিল দেওয়ার প্রয়োজন নেই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেন কত হিজরি? নব হিজরিতে। নব হিজরিতে যখন ইসলাম কবুল করেন, সূরা নাসে দেখেন 159 নম্বর হাদিস, আসলে নাসের কুবরা হাদিস নম্বর 750। ওয়াইল বিন হুজর বলছে, আমি যে সময়তে ইসলাম কবুল করি তার পরের বছর আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সেই নাসাই 159 নম্বর হাদিস খুললে দেখতে পাবেন। তারপরে ওয়াইল বিন হুজর বলছেন, আমি বিশ্ব নবীর পেছনে এশার সালাত আদায় করছিলাম, আর আমি দেখলাম যে বিশ্ব নবী চাদরের মধ্যে থেকে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফলিয়া দিন করছে, মানে শীতের সময়। ভাই মালিক ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু হিজরিতে ইসলাম কবুল করেন নব হিজরিতে। সূরা নাসের বর্ণনা, তার পরের বছরে গিয়েছিলাম কোথায়? বিশ্ব নবীর কাছে, তাহলে দশম হিজরি। এই হাদিস প্রমাণ করছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে দশম হিজরি বলতে রফলিয়া দিন করে সালাত করতে আদায় করতে দেখেছে। ভাই হাদিস কি প্রমাণ করে না যে দশম হিজরি মধ্যে ইসলাম কবুল হয়েছে? দশম হিজরি মধ্যে দলিল স্পষ্ট আমরা দিয়ে দিলাম। তারপরে এক শ্রেণীর মানুষ হচ্ছে দেখবেন যারা পরিষ্কার ভাই বলছে যে রফলিয়া দিন করবো না। কেন করবে না, কারণ কি? আমি শুধু দেখছি বা বোঝার চেষ্টা করছিলাম যে তারা যে বারবার দেখছে যে হাদিস স্পষ্ট প্রমাণিত, ইমাম বুখারী জুজুল রফলিয়া দিন একটা বই রচনা করে দিলেন, কিন্তু তারা রফলিয়া দিন কেন করে না, কারণ কি? কারণটা ঘাটতে গিয়ে তো আমি দেখলাম, আশ্চর্য হলাম, তাদের সমস্ত বই একটা কথা লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে আসে একজন মুকাল্লিদের কাছে, একজন আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালিক, ভাবছেন মিথ্যা কথা বলছি? ভাই বই সঙ্গে করে নিয়ে এসেছি, এ দেখেন বই, যদি কেউ দেখতে চান, যদি এই বিষয়ে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, যদি ভুল কথা বলি, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এই বিষয়ে, পরে চ্যালেঞ্জ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। বাংলা বই আপনাদের লেখা, টাকাটা শুধুমাত্র আমার লেগেছে, সময় খরচ করে পড়েছি, এখন আরেকবার পরে শুনিয়ে দিব। স্পষ্ট হয়ে কি লিখছে জানেন? এটার নাম হচ্ছে ইমাম মান্য কেন। দেখেন দারুল উলুম দেওবন্দের ছবি দেওয়া আছে, আছে না বইটাতে? মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরীর বই, পৃষ্ঠা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40। ক্যামেরাম্যান একটু জুম করেন, আমি বইটা দেখাচ্ছি, একটু জুম করেন, এই পৃষ্ঠায় জুম করেন, তারপরে আমি দেখাচ্ছি কি লেখা আছে। হচ্ছে জুম হচ্ছে? আচ্ছা, এবার দেখেন কি লেখা আছে। ইমাম এবং মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য, কার জন্য ভাই? রাখালের জন্য না, আলেমের জন্য। আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, পরিষ্কার বলে লিখছে যে ইমাম মুজতাহিদের খেলাফ যদি কোন সহি হাদিস চলে আসে, জয়ীফ না সহি, আর যাত্তার কাছে না, মুরগিওয়ালার কাছেও না, রাখালের কাছেও না, কার কাছে? একজন সাধারণ আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের পুরে আমল করা জায়েজ নয়। ভাই বলুন তো, তার মানে বোঝাচ্ছে রফলিয়া দিন করা এই হাদিস সহি, কিন্তু কেন মানে না? যেহেতু ইমামের খেলাফ, আবু হানিফা রাহিমাল্লাহ বলেছে রফলিয়া দিন করতে হবে না, তাহলে বোঝা গেল তাকলিদের মূল দাবি যে কোরআন হাদিস থাক পরে আপত্তি নেই, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ যে কথা বলেছে সেটাকে মানতে হবে, কোরআন হাদিস আমাদের দলিল নয়। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা একটা বই, আমি 20 বই থেকে এই দাবি তাদের প্রমাণ করতে পারি। এটা আমাদের পশ্চিম বাংলার লেখকের, বাংলা ভাষাভাষী যেসব ভাই আছে তাদের জন্য এই বইটা কিনবে। কি বই বলেন তো, এটার নাম মাযহাব তাকলিদ কি ও কেন। বইটার নাম কি? মাযহাব তাকলিদ কি ও কেন। বইটার মুকদ্দমা ভূমিকা লিখেছে মাওলানা আব্দুল মালিক আল কাউসার পত্রিকার সম্পাদক, এ বইটার 112 নম্বর পৃষ্ঠায় একই কথা লিখেছে, পৃষ্ঠা নম্বর 112। বইটার লেখক হচ্ছে জাস্টিস তাক উসমানি, এটা বাংলা অনুবাদ করছে বাংলাদেশ থেকে, 112 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই কথাটা তিনিও লিখেছেন, একই কথা লেখা আছে যে আসমিকভাবে কোন হাদিস যদি তার ইমামের মতের পরিপন্থী হয়ে যায় তবু একজন আলেমের জন্য উক্ত হাদিসের পুরে আমল করা জায়েজ নয়। তারপর আবার কি লিখছেন জানেন? তারপরে লিখছেন এই হাদিস, ধরুন আপনি সহিহ বুখারী পড়ছেন, সহিহ বুখারী পড়তে পড়তে দেখছেন রফলিয়া দিনে হাদিস চলে আসছে, একজন আলেম পড়াচ্ছে, দাস দিচ্ছে, মানে আপনার ডট 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 পুরি সহিহ বুখারী দাস দিচ্ছে, বা এল ফরাজি, উনি কি করছেন
সহিহ বুখারীর দাস দিচ্ছেন ছাত্রদের, পড়াতে পড়াতে গিয়ে দেখছে রে রফলে করা হাদিস বুখারিতে। তখন লেখক বলছে কি জানেন, বলছে তুমি যখন তোমার ইমামের খেলাফ যখন কোন সহিহ হাদিস পেয়ে যাবে তখন তুমি এই ধারণা করবে এই হাদিসের চাইতে মনে আমার ইমামের কাছে আরো মজবুত কোন হাদিস ছিল, অথবা তুমি এই ধারণা করো যে হাদিস আমি পড়ছি কিন্তু মর্মার্থ বুঝতে পারছি না। মানে পড়ছে যে রাসূল রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাসূল ইয়াদিন করতেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এক নম্বর 112 নম্বর পৃষ্ঠাতে মাযহাবুত তাকলিদ কি ও কেনতে স্পষ্ট ভাবে লিখেছে, ভাই বইটা কার আমার, বইটা আমার না, মাকতাবাতুল আশরাফ থেকে ছাপিয়েছে, বই না মাযহাবুত তাকলিদ কি ও কেন, মূল লেখক হচ্ছে মুফতি তাকি উসমানি হাফেজাহুল্লাহ, তার বই বাংলাদেশ থেকে অনুবাদ করেছে, ভাই এটা আমাকে বলে কোনো কিছু লাভ নেই, আপনাদের বই লিখেছেন, কাগজ তোমারা কলম ভি তোমারা ছাপনে বলা পেজ ভি তোমারা, সিরফ জবান ব্রাদার রাহুল কা, খাতাও তোমাদের কলমও তোমাদের সমস্ত কিছুই তোমাদের পেজটাও তোমাদের, শুধু আমি পড়েছি তাই আমি এগুলো পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছি, কেন ভাই টাকাটা আমার লেগেছে আপনি দেননি, বইটা কিনেছি টাকা দিয়ে আমি, তোমায় পড়েছি কেন বলার জন্য তো নাকি, আবার বললে যদি ফিতনা হয়, তোমায় লিখলে ফিতনা হয় না বললে ফিতনা, অসংখ্য বই থেকে আমি শুধু এই কথাটা দেখাতে পারবো যে তারা পরিষ্কার ভাবে বলছে যে না ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কথাটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। আরো বলতেন জাল হকগুলো, এই বইটা হচ্ছে আপনাদের হাক্কানি পীর ইসহাক রাহমাহুল্লাহর বই, চরমোনাই পীর সাহেবের বই, কার বই ভাই, চরমোনাই পীর সাহেবের বই, তিনি দেখেন নিচ্ছেন কি, ইমাম তো গেল গেল এবার পীর সাহেবের পালা, পীর সাহেবের লেখা দেখেন, এই বইটা একটা অধ্যায় আছে আশাকে মাসুক, নাম কি আশাকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 35-35, বইটা বাংলাদেশ থেকে কিনেছি, এবারে কিনেছি, কিছুদিন আগে পড়াশোনা করলাম বইটা, বইটার একটা অংশে কি লিখছে দেখেন ভাই, জুম করেন যেন আমাকে যেন দোষ না দিবেন, ভাই টাকা দিয়ে কিনেছি খুব কষ্ট লেগেছে রে ভাই, ইনকাম করার টাকা দেখছি ওখানে অংশটা, হয়েছে ভাই যথেষ্ট ইনশাল্লাহ, যারা পরবর্তী সময় দেখবে প্লে করে দেখে নেবে কি লিখছেন, একটু হুবহু পড়ে দিই, আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ একটা বক্তৃতা দিয়ে খুব সমালোচনা করেছে, বেটা তুমি যাবা কোথায়, আব্দুর রাজ্জাক ইউসুফ একটা বক্তৃতা কোন অংশে বলেছিলেন যে কোন ব্যক্তি যদি গরুর পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবে নিয়ে যদি নামাজ পড়ে নামাজ বাতিল হবে না, তাই মানুষের পেশাবের একটা ফোঁটা যদি পোশাকে পড়ে যায় তো নামাজ বাতিল, মানে তাগিদ দিতে গিয়ে তিনি এই কথা বলেছিলেন। আর আব্দুর রাজ্জাক মূর্খ জাহেল ও কাফের ও জাহান্নামে যাবে হাবি যাবে কত ফতোয়ার বান্দার রে ভাই, এবারে হুজুরের পীর কি লেখে দেখেন, লিখছেন দেখেন, পীর সাহেব কে বলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, তাকিবেন মানে থাকিবেন কে, কিলকাল মানে আপত্তি, হাফেজ রাহিমাল্লাহ বলেছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা মানে মদ দ্বারা যায় নামাজ রাঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো, বলো নাউজুবিল্লাহ মিন জালি, আব্দুর রাজ্জাক বলেছে কি গরুর পেশাব তুমি মদ, আব্দুর রাজ্জাক বলেছে নিজের পোশাক নিজের চাদর তুমি যায় নামাজ কদ্দুর গিয়েছে ভাই, এমন ভাবে গলাটা ধরা উচিত, মাফলা যদি থাকে মাফলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টানা উচিত বেটাকে, কি লিখছেন দেখেন আর একবার পড়ছি, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব মানে মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের বিরোধী প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবেন, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু ভালো মন্দ সব চেনেন, কম বোঝার দরুন জাহির ভাবে যদি তুমি উহা শরীয়তের খেলাফ দেখো মূলে কিন্তু তা খেলাফ নহে, নাউজুবিল্লাহ মিন জালিক, কি বলছে পীর সাহেব এমন কোন আদেশ দিল, আদেশ দিতে দিতে যদি এ আদেশ করে যে যায় নামাজটা মদ দ্বারা রাঙিয়ে ধরে নামাজ পড়ো তবু তোমাকে পড়তে হবে, যদি পীর আদেশ দেয় তুমি যদি শরীয়তের বিরোধী ফতোয়া দেয়
তবুও তোমাকে কি করতে হবে? পীরের আদেশ মানতে হবে। তুমি মনে করছো এটা পীর সাহেবের মনে হয় শরীরের বিরোধী ফতোয়া, তুমি বুঝবা না এর মধ্যেই বাতেনি আছে। বাতেনি মানে মারেফত আছে, মারেফত মানে মায়ের খাওয়ার পথ। বুঝেন নাই ভাই? ভাই বলুন তো এই কথাগুলো কি? ভাই বলতে এইসব কথা যা লিখছে বা যারা বলছে, ভাই কোনো মুসলিমের কথা বলতে পারে? ভাই কোনো মুসলিম যদি এ কথা বলে যে কোরআন হাদিস বিরোধী ফতোয়া যদি পীর সাহেব দেয়, যদি ইমাম সাহেব দেয়, ভাই এই ফতোয়া তারা মানবে, কোরআন হাদিস মানবে না, ভাই কোনো মুসলিমের বাচ্চায় কথা বলতে পারে? বাংলার মানুষকে শুধু এই বইগুলো আমি এই জন্য উদ্দেশ্য করে নিয়ে এসেছি যে ভাই আপনারা যে আমাদেরকে ওয়াহাবি টহাবি অনেক কিছু গালিগালা দেন, একটু বইগুলো পড়ে দেখেন তারা কি লিখেছে। একাধিক আপনাকে দেখাতে পারি, এই বইটা খুলবেন, বইটার নাম হচ্ছে জা আল হক, তৃতীয় খণ্ড, বাংলাদেশ মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো, পৃষ্ঠা নম্বর 150, লেখক হচ্ছে আহমদ ইয়ার খান নাইমি। তিনি কি লিখেছেন দেখেন, পৃষ্ঠা নম্বর 150, এটার ইন্ডিয়াতে যেটা ছাপিয়েছে পৃষ্ঠা নম্বর 126, এটা বাংলাদেশের নুসখা। 150 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন, তাকলিদের বা মাঝহাবের গোড়ামি কত দূর গিয়েছে দেখেন, মাঝহাব বা তাকলিদের গোড়ামি কত দূর, যে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি ইমামের ফতোয়া পায় তবু মানা যাবে না দেখেন। পড়তে পারছেন জি? আলহামদুলিল্লাহ। এবার আমি একটু পড়ে দিই। প্রশ্ন করেছে কুনুতে না জেলার সময় দোয়া পড়া কি প্রসঙ্গে? ভাই কুনুতে না জেলা প্রসঙ্গে একটা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিচ্ছেন দেখেন কি লিখছেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে আসছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদি তো এই হাদিস বা রিওয়ায়াত গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ, নাউজুবিল্লাহ মিন জালিম। ভাই বাংলাতে রে ভাই, ভাই আমি পড়েছি আমার অপরাধ, আমি দেখাচ্ছি অপরাধ, ভাই কষ্ট করে পড়েছি, টাকাটা তো আমারই লেগেছে রে ভাই, পরিষ্কারভাবে বলছে। এখন বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদি এই রিওয়াতগুলো নয়, মানে হাদিস যেগুলো পেশ করলাম এগুলো আমাদের দলিল নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসালে দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি। তাহলে বোঝা গেল তাদের দলিল কি ভাই? কোরআন হাদিস তাদের দলিল নয়, তাদের দলিল যে তাদের ইমাম যেটা বলেছে সেটাই মানতে হবে। ইমামের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে যায়, যদি হাদিস চলে যায়, সাহাবিদের আমল চলে যায়, তবুও তারা এই কোরআন হাদিস সাহাবিদের আমলে আমল করবে না, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছে ঠিক ওটাকেই তাদেরকে মানতে হবে। ভাই এটা আমার পক্ষ থেকে কথা না, এটা তাদের বইয়ে লিখেছে। এই বইটা কত খণ্ড দেখালাম? তৃতীয় খণ্ড। এবার দেখেন এই বইটারই প্রথম খণ্ডটি স্পষ্ট হয়ে এই কথাটা লেখা আছে যে এখানে হাদিস না, এবার কোরআনের আয়াত যদি মাঝহার বিরুদ্ধে চলে আসে কোরআনের আয়াত মানা যাবে না। ভাবছেন মিথ্যা কথা বলছি? এই বইটা জা আল হক প্রথম খণ্ড 24 পৃষ্ঠা ঠিক এই কথাটা লিখেছে। আমি শুধুমাত্র এতটা বোঝাচ্ছি, তাকলিদ প্রসঙ্গে একাধিক আলোচনা শুনেছেন, শুধু দলিলগুলো আপনারা দেখে নেন যে তারা এই মানে তাকলিদের আলোচনা করতে করতে তারা এত দূর পর্যন্ত চলে গেছে যে আপনি বিশ্বাস করতে পারবেন যে তার কত দূর পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে চলে গেছে। এই যে 43 পৃষ্ঠা, বইটার নাম হচ্ছে জা আল হক, জা আল হক আহমেদ ইয়ার খান নেমি, যেটা দেখালাম এটা হচ্ছে তৃতীয়, প্রথম দেখেছি তৃতীয় খণ্ডের চেয়ে প্রথম খণ্ড, বাংলাদেশ থেকে কুতুবখানা থেকে পেয়ে যাবেন আপনাদের বাংলাদেশের বই। এবারে 43 পৃষ্ঠা মার্ক করা আছে, এখানে কোরআনের আয়াত পর্যন্ত আছে, কোরআনের আয়াত যদি মাঝের বিরুদ্ধে চলে যায় মানা যাবে না। আচ্ছা পরবর্তী সময় দেখে নেবেন ইনশাআল্লাহ কি লিখছে দেখেন। চার মাঝহাব ছাড়া অন্য কোন মাঝহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাঝহাব সাহাবীদের উক্তি হোক, মানা যাবে না। এখানে খ্যান্ত না রে ভাই, একনি নাউজুবিল্লাহ। তাহলে যে সহি হাদিস ও কোরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয় যে এই চার মাঝহাবের কোন একটি অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বলে চার মাঝহাবের যদি সাহাবিদের কোনো আমল চলে আসে সাহাবিদেরকে মানা যাবে না।
শুধু সাহাবি নয়, যদি আল্লাহ হাদিস চলে আসে হাদিস মানা যাবে না, কোরআনের আয়াত যদি চলে আসে তবু সেটা মানা যাবে না, যে মানবে সেই পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এরকম যদি বই আমার কাছে না হলো পঞ্চাশখানার অধিক আমার কাছে এই বই আছে, মানে এই ধরনের তাদের ইবারত তাদের বই লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, সাহাবীদের আমল চলে আসে, এগুলো মানা যাবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে, ভাই এটা হচ্ছে তাকলিদ। ভাই বলেন তার জায়েজ হতে পারে? এটা 100% জায়েজ হতে পারে? 100% ইম্পসিবল, সম্ভব নয় যে কোনো মুসলিম এই ধরনের কোনো আমল বা এই ধরনের আকিদা পোষণ করতে পারে। ভাই আরেকটা আপনাদেরকে ভিডিও দেখাবো, শুধুমাত্র এটা দেখে বুঝতে পারবেন যে বর্তমান আমাদের যেসব ভাইরা এই মাযহাব এবং তাকলিদ নিয়ে যে ফিতনা ফাসাদ শুরু করেছে, একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এটা আমার নিজের হাতে রেকর্ড করা, যেদিন বাংলাদেশে আসলাম 12 রবিউল আউয়াল। কি ভাই 12 রবিউল আউয়াল? একটা হেভি জিনিস আমি দেখেছি, সেটা আমি ধারণ করেছি মোবাইলে, একদম ফেসবুক লাইভে দিয়েছিলাম। ভাই 12 রবিউল আউয়ালে বিশ্বনবীর জন্মদিবস উদযাপন হচ্ছে, আমাদের মাঝহাবি যারা ভাই তারা করছে না হিন্দুরা করছে বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে এগুলো কি কোনো হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান না এটা কোনো মুসলিমদের অনুষ্ঠান। আমার নিজের হাতের ভিডিও রেকর্ড, 12 রবিউল আউয়ালে যখন আমি প্রথম বাংলাদেশ ইন করি সেই দিন আমি ধারণ করছি মোবাইল থেকে, ফেসবুকে লাইভও দিয়েছিলাম। আমার নিজের এখানে ভয়েসও আছে, আপনার এখানে শুধুমাত্র দেখবেন, আমি সাউন্ড সিস্টেম সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন রসুলের জন্মদিবস পালন করছে এইসব ভাইরা কিভাবে। আমি এখানে 14 মিনিট ছিলাম, সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেছি। ভাই এটা কি, এটা নবী দিবস? ডিজে ডিজে কি বলছে? ডিজে হিন্দি সিনেমা? ভাই এটা অন্য কোন জায়গা থেকে ধারণ করা নয়, এটা আমার ফেসবুক থেকে লাইভ আমি নিজে করেছি, প্রমাণিত সত্য কথা নিজে দেখেছি যে বিশ্বনবী জন্মদিবস পালন করছে, মদখোর মাতাল অধিকাংশ সাক্ষাৎ করে নিয়েছি, ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে নেবেন। অধিকাংশ লোকের মুখে তাদের মদের গন্ধ পর্যন্ত ছিল, কেন? হয়তো কালকে রাত্রে আগে মদ খেয়েছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে, ঢেকুর তুললে মুখে মদের গন্ধ বের হবে, এরকম লোক অধিকাংশ। তারা এই কাজ করছে আজ নবী দিবসে, ডিজে বাজিয়ে তারা গান নাচ গান ডান্স করছে, এটা ধর্ম? হিন্দুদের রথযাত্রাতে এরকম হয় না, যেগুলো তারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল পণ্ডিত থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহু আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ থেকে মানুষকে বিমুখ করছে, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর সঙ্গে যারা শত্রুতা পোষণ করে মাযহাবী গোড়ামির কারণে, এইসব অধিকাংশ ক্ষেত্রে পবিত্র কোরআন সুন্নাহকে থেকে মানুষকে দূরে রাখছে এইসব ব্যক্তিকে আল্লাহ হিদায়াত করে, সকলে বলি আল্লাহু আমিন। যাই হোক ভাই, আলোচনা শেষ না, যদি আলোচনা শেষ হয় আমরা উঠে চলে যাচ্ছি। এখন আলোচনা আছে প্রশ্ন উত্তর। কেউ যদি এই সময়তে যদি মনে করেন যে আমি যে তথ্যগুলো বলেছি কথাগুলো বলেছি মিথ্যা, এখনই সরাসরি প্রশ্ন করতে পারেন, কোনো আপত্তি নাই, যদি বসতে চান এখনই এখানে বসেন। জি প্রশ্ন করেন। আর বিশেষ ঘোষণা আর একটা, যে আমার এই বিষয়ে একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে একটা আলাদা বই আছে, স্টেজে আছে, বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, এই বইটাই নিয়ে যেতে পারেন। তিনটে বই আছে, ইন টোটাল 200 টাকা দাম, আপনারা বই তিনটে নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ অধিকাংশ জবাব এখান থেকে পেয়ে যাবেন, যেটা বর্তমানে আমাদের ফিতনার মধ্যে আমরা জর্জরিত আছি, ইনশাল্লাহ জবাব ভিত্তিক বই নিয়ে যেতে পারেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবাহিত জেনাকারীর শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত জেনাকারীকে 100 বেকরাত। একটা মাইক দেন তো ভাই।
যারা আপনারা বই নিতে আগ্রহী তারা এখান থেকে বই নিতে পারেন, 200 টাকা তিনটা বই, এখন না আবার গাড়ি থেকেও আপনারা জোগাড় করতে পারেন। তা আপনার প্রশ্ন উত্তর আগে শেষ হবে, অনুষ্ঠানের শেষে আপনি ওই দিকে চলে যাবেন, কোনায় শৃঙ্খলাবদ্ধ ভাবে নেবেন। তো প্রশ্ন প্রথম আমি প্রশ্ন করছি মূর্তি পূজা সম্বন্ধে, হিন্দুরা যে মূর্তি পূজা করে এই ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, তো আপনার মতামতটা আপনার গবেষণার আলোকে বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে হিন্দুরা যে মূর্তি পূজা করে এটা কতটা যুক্তিযুক্ত, কতটা ধর্মগ্রন্থের আলোকে। ভাই এই কথা আমিও বলি, আমাদের মুসলিমদের দুর্গা পূজা আর হিন্দুদের দুর্গা পূজো দুটোই সমান। হিন্দুরা দুর্গা পূজো শুধু একটা মেয়ে মানুষ দরগায় আছে বাবা, হিন্দুরা মায়ের উপাসনা করে আর মুসলিমরা করে বাবা মানে পীর বাবা। হিন্দুরা হচ্ছে দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী, ভগবতী, সব মা। আর মুসলমানরা কি করে বাবা? সব বাবা, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, আদা বাবা, কি যে বাবা রে ভাই, কত বাবা আছে আপনাদের বাংলাদেশে, আগুন বাবা, ঢ্যাঁড়স, মানে কত রকমের বাবা রে ভাই। তো হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের আলোকে মূর্তি পূজা বা এই প্রসঙ্গে যদি আলোচনা করতে চায় কয়েক ঘন্টার বিষয়, তবে মনে রাখবেন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে হবে এমন কোন মন্ত্র নাই, বরং এ কথা আছে মূর্তি পূজা করলেই নরকে যাবে। কোথায় নরকে যাবে? কয়েকটা প্রমাণ দিয়ে, যেহেতু প্রশ্নোত্তর প্রমাণ, প্রশ্নোত্তর পর্ব, পরিষ্কার শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 পরিষ্কার হয়, সেখানে লেখা আছে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা, অন্যান্য দেবতার পুজো করে, তে অপি মম পন্থী জানন্তে অবাদি পূর্বকম, এই ব্যক্তি কখনোই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 23-24 মন্ত্র নম্বর 2 শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 কমো নস্তে তগ্নাহ প্রপদন্তে ন দেবতাহ তাম তাম নিয়ম নস্তে প্রগতি নিদশা। ভাবছেন ঠাকুর না মূল বিষয় আসলো রে বাবা, ভাবলে একটু আগে মূল বিষয় বলে আপনার ঠাকুর হয়ে গেল কি ব্যাপার। নির্মাণ করে তারা মূর্তি পূজা করে, কারা? যারা অজ্ঞ মূর্খ তারা। বা কে বলছে? আমি বলছি শ্রীমদ ভগবদ গীতা ওদের 7 শ্লোক নাম্বার 20 যজুর্বেদ ওদের 40 মন্ত্র 9 পরিষ্কার বিষয়ে লিখছেন আন্ধাত্মা প্রবিশান্তি অসম্ভূতিম উপাসতে ততবুই এব তমুষ্যং ভূতম নম্রতা। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করেছে, অসম্মতি যারা প্রকৃতির জিনিস দিয়ে মূর্তি তৈরি করে, উপাসনা করে, মূর্তি পূজা করে, তারা কোথায় যাবে? আন্ধাত্মা প্রবিশান্তি অসম্ভূতিম উপাসতে ততবুই এব তমুষ্যং ভূতম নম্রতা, তারা অবশ্যই নরকে প্রবেশ করবে। তো ভাই হিন্দু ধর্মগ্রন্থের আলোকে মূর্তি পূজা নিষিদ্ধ, হারাম। যেমন কবর পূজা আর মূর্তি পূজা দুটোই সমান, আসলে সেটা স্পষ্ট হয়েছে। ভাই আমরা একটু বসে, আমরা একটু বসে, এইভাবে মজলিসের অসম্মান হচ্ছে, আমরা একটু বসে। আমরা যাবো, আমরা বক্তার, আমরা বক্তাদেরকে নিয়ে এসেছি ভারত থেকে, আর পাবেন না, বসেন বসেন। বিবাহিত জেনাকারী শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ফেলতে হবে, অবিবাহিত জেনাকারীকে 100 ব্যক্তাঘাত করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে হাতের জেনার শাস্তি কি, চোখের জেনার শাস্তি কি, অন্তরের জেনার শাস্তি কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভাই এই জেনা হচ্ছে সর্বোচ্চ জেনা, যেটা একজন পুরুষ একজন স্ত্রী বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক একদম চূড়ান্ত পর্যায়ে যেটা গিয়েছে, এটা হচ্ছে এই বিধান। তো চোখের জেনা বা হৃদয়ের জেনা, হাতের জেনা, এই জেনার জন্য কোনো শরীয়তে দণ্ডবিধি নেই, তবে এটা গোনা। এটা কি? এটা গোনা, এটার জন্য কাফারা আছে, এটার জন্য কি আছে? কাফারা আছে, মানে এই জন্য তো বা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। এই জন্য আপনার কি চূড়ান্ত সিদ্ধান্ত যে মৃত্যুদণ্ড এমন নেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি জেনা চূড়ান্ত পর্যায়ে না গিয়ে শ্লীলতা হানি হয়, এক্ষেত্রে ইসলামী রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেবে, এখানে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। জি
প্রয়োজন যুক্ত, যেমন ভোটার ছবি আপনাদের এখানে আছে, ভোটার আইডেন্টি কার্ড, টাকাতে মুজিবের ছবি আছে না নেই? শেখ মুজিবের, আমাদের আছে গান্ধীজি, আপনাদের শেখ মুজিবুর আছে। আমাদের গান্ধীজিকে বলা হয় জাতির পিতা, আপনাদের বাংলাদেশে বলা হয় শেখ মুজিবুরকে জাতির পিতা। সে যাই হোক, এটা আলাদা মশলা। তো যেসব ছবিগুলো মাজলুম, এছাড়াগুলো ছাড়া আপনার চলার সামর্থ্য নাই, এক। আর যেসব ছবিগুলো ব্যবহার করতে হবে, এগুলো ছাড়া কোনো গত্যন্তর নেই। যেমন ভিসা করতে হবে বা লাগবে কি লাগবে না পাসপোর্টের ছবি, তো যেগুলো জরুরত, এই জন্য এই সব ছবি দিয়ে আপনি কাজ করতে পারেন। সেই মুসলিম 2322-24 যেসব হাদিসগুলো এসেছে, আল্লাহ সুজ্জে হাদিসগুলোতে একাধিক জায়গাতে বলেছে, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিছু কিছু ওলেমাদের এই মত বা ব্যক্ত করছে যে সেই সব ছবি ঘরে যদি থাকে রহমতের ফেরেশতা ঢোকে না, যে ছবি থেকে শিরক হওয়ার আশঙ্কা আছে, বা সম্মান করা হয় বা স্মৃতিসৌধ নির্মাণ করা হয় সম্মানের জন্য, এই সব ছবিগুলো অনর্থক রাখা যাবে না। কিন্তু যেগুলো কাজের জন্য করা হয় এগুলো করা যাবে। অনর্থক কোনো ছবি ফেসবুকে পোস্ট করা, এটা অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। ইসলাম কোনো অনর্থক কাজকে সম্মতি দেয় না। সূরা মুমিনুন আয়াত নম্বর 3 এবং 4। জি, যে সমস্ত সালাতের স্মরণে কিরাত পড়ার হুকুম রয়েছে, সেই সালাতগুলোর ক্ষেত্রে মহিলারা যদি একাকি নামাজ পড়ে, মূলত প্রশ্নটি এমনই হবে, মহিলা যদি বাড়িতে যদি জামাত করে সালাত আদায় করে বা একাকি করে, সেক্ষেত্রে তারা কি উচ্চস্বরে বলবে না অনুচ্চস্বরে? তাদের বলার ধরুন, তারা অন্য সীমাতে যেমন তাদের কথা যেমন পর পুরুষ শোনা নিষিদ্ধ, আমভাবে খাস সলাতের জন্য নামাজের জন্য তারা এমনভাবে কিরাত করবে অন্য কেউ জোরে না শুনতে পাই, যেন মাগরিব, এশা, ফজর তারা সশব্দে পড়বে। সশব্দে মানে চিৎকার মেরে নয়, কথা বুঝতে পারলেন? পড়া হয় টোটালে চার ধরনের। কয় ধরনের? চার ধরনের। একটা বই আছে, পেপার পড়ছেন, চোখ দিয়ে পড়ে চলে যাচ্ছেন, মুখও লড়ছে না, ঠোঁটও লড়ছে না, ভাই পড়া হয় কেউ না, এক ধরনের। দুই ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন, জিহ্বা লড়ছে কিন্তু আওয়াজ হবে না। তিন ধরনের পড়া, চোখ দিয়ে দেখছেন জিভ নড়ছে, শব্দ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, মানে আপনি একাই শুনতে পাচ্ছেন, খুব বেশি রায়ন ভাই পাশ থেকে শুনতে পাবে, এটা একটা পড়া। আর একটা নর্মাল পড়া পড়ছি, জোর জোরে পড়ছি বা এখন কথা বলছি। তো মহিলারা যে ক্ষেত্রে সরব নামাজে সুরাতুল ফাতিহা বা অন্য সুরা পাঠ করবে, যে নিজে শুনতে পাবে আর পাশে যদি কোনো মুসল্লি থাকে তাদের মধ্যে, তারা শুনতে পাবে, উচ্চ স্বরে তারা পাঠ করবে না। এই হুকুমটা মেয়েদের শুধু নামাজের জন্য নয়, সর্বস্থানে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে? জোহরের ফরজ সালাতের পূর্বে এবং পরে যে চার রাকাত করে সালাত আদায় করতে হয়, তা কি দুই রাকাত করে পড়তে হবে নাকি বৈঠক দিয়ে চার রাকাত? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। জোহরের পূর্বে যে চার রাকাত, এটা একটা নাও প্রমাণিত, দুই দুই করে পড়া এটাই একাধিক জায়গায় প্রমাণিত। তাই আপনি দুটো মতকে প্রাধান্য দিতে পারেন, বিশেষ করে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ একটা বই আছে, সালাতে মুবাসসির, জোহরের সালাতে রাকাত সংখ্যা অধ্যায়ে চলে যাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত তিনি এই বিষয়টা ফিকহি ভাবে এবং হাদিসের দিক থেকে তিনি আলোচনা করেছেন, বইটা বিস্তারিত দলিল ভিত্তিক দেখতে পারেন। জি, সম্পূরক প্রশ্ন, জুমার দিন জোহরের ফরজ দুই রাকাত সালাতের পূর্বে এবং পরে যে সালাত আদায় করতে হয় তা পড়ার নিয়মটা জানতে চাই। জোহরের পূর্বে, জুমার দিন, জুমার আগে যদি কেউ মসজিদে ঢোকে সেই সময় কত রাকাত সালাত আদায় করবে? জি, জুম্মার আগে মসজিদে প্রবেশ করে দু রাকাত আপনাকে প্রথমে পড়তেই হবে, সে বুখারী 440 নম্বর হাদিস। ইমাম সাহেব যদি খুতবাও দেয় তবু আপনাকে দুই রাকাত পড়েই বসতে হবে। যদি ইমাম সাহেবকে দেখছেন একামত পড়ে গেছে তখনই মাপ আছে, কথা বুঝতে পারেননি? জুম্মার দিনে মসজিদে যখনই প্রবেশ করবেন দু রাকাত সালাত আদায় করে আপনাকে তারপরে বসতে হবে, জুমা না যে কোনো নামাজে। এই হুকুম ততক্ষণ চলবে যতক্ষণ না ইকামত পড়ছে ফরজ নামাজের, ততক্ষণ আপনাকে দুই রাকাত আদায় করতে হবে, আপনি বাধ্য। দুই নম্বর প্রশ্ন, জুমার আগে কত রাকাত নামাজ পড়বেন? জুমার আগে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব যতক্ষণ
মিম্বারে না উঠছে ততক্ষণ পর্যন্ত দুরাকাত 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 করে যত ইচ্ছা তত পড়েন, যত সময় আছে তত পড়েন, আপত্তি নাই। জুমার পরে ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ার পরে চার রাকাত জোহর, আর যদি বাড়িতে পড়েন সে মুসলিমের হাদিস জোহর অধ্যায়ের যে দুই রাকাত, বাড়িতে বললে দুই রাকাত, আর যদি জামাতে মসজিদের সঙ্গে আদায় করে নেন জামাতের পরে তাহলে চার রাকাত, এটাই প্রমাণিত। জি একটি প্রশ্ন, আমরা প্রত্যেকটা মাহফিলে এর উত্তর দিয়ে থাকি, তো সংক্ষেপে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে সংক্ষেপে আপনি আপনার মতামত। সম্মিলিত মুনাজাত তো বড় ফিতনা রে ভাই, এটা সংক্ষিপ্ত হয় নাকি? সম্মিলিত মুনাজাত প্রথম কথা, ভাই সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে যদি কথা বলতে হয় তো সংক্ষিপ্ত আর কে বলি। বইটার নাম জুম করেন ভাই, বইটার নাম হানাফি কিল্লা, মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 163, লাইন নাম্বার 1-5। ভাই আপনারা বসেন বসেন। জুম করা আছে দেখেন, প্রথম পাঁচটা লাইন পড়লে বুঝতে পারবেন যে সম্মিলিত মুনাজাত হানাফি ভাইদের ফতোয়া কি, এটা আমাদের ফতোয়া দিচ্ছে না, আমাদের ফতোয়া পরে দিচ্ছে। আচ্ছা এবার পড়ে আমি দেখেন কি লিখছে। হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই। কি বুঝলেন ভাই? মনোযোগ নাই। আবার দেখেন পড়ছি কি লিখছে দেখেন। হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো হাদিস নাই। কে বলেছে ভাই? আমি বলেছি, হানাফি ভাইরা বলছে, দেবন্দী হলো নাসিরুদ্দিন চাঁদপুরি, তিনি বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের শেষে হাত তুলে মুনাজাত প্রচলিত পদ্ধতিতে যেটা করা হয় এর পক্ষে কোনো হাদিস নাই। তারপরে কথা দেখেন কি সুন্দর লিখেছে, তাই কেউ যদি পাবন্দি সহ করাকে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। তাহলে কি হবে না? বোধহয় ভুল হবে না, মানে ঘুরে নাক ধরছে রে ভাই। তবে হানাফি ভাইদের ফতোয়া তারা লিখে রেখেছে যে পাঁচ ওয়াক্ত নামাজের শেষে হাত তুলে মুনাজাত করা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, আর এটাকে কেউ যদি বিদআত বলে মনে হয় ভুল হবে না। তো ভাই তারা বিদআত বললো কি বললো না? বিদআত তো বলে দিল। তো ভাই আমরা এই জন্য বলি ভাই, হাত তুলে মুনাজাত ফরজ নামাজের শেষে এটা বিদআত, কেন? কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। অন্তত দেওবন্দী নাসিরুদ্দিন চাঁদপুরি এই হকটাকে স্বীকার করেছে, আল্লাহ তাকে আরো বেশি বেশি হেদায়েত দান করুক, আল্লাহুম আমিন। আসুন বোঝার চেষ্টা করি, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে। আমরা কি মনে করি ভাই? দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে আল্লাহ দোয়া কবুল করবে না, এটা আমাদের ভুল ধারণা। কেন ভাই? মসজিদে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, যদিও হাদিস দাইব। তবে বলুন তো এইসব জায়গাতে আমরা দোয়া করি কি করি না? কেউ হাত তুলে করেন? বা বলুন তো স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? রাত বারোটার পরে কেউ কি ইমাম সাহেবকে ফোন করে ডাকেন, ইমাম সাহেব খবর আছে আসেন, আপনি দোয়া পড়বেন, আমি স্বামী স্ত্রী আমিন আমিন বলবো হাত তুলে? ভাই কেউ করেন? কেন করেন না ভাই? দোয়া মানেই যদি হাত তোলা হয় তো ভাই স্ত্রী সহসেটা দোয়া কি দোয়া নয়? দোয়া তো দুজন স্বামী স্ত্রী আগে হাত তুলে দোয়া করে নিয়েন না, সময় নাই। তবে আমাদের ভুল ধারণা এটা যে দোয়া মানেই হাত তুলতে হবে, জি না, দোয়া মানে হাত তোলা নয়। বল আল্লাহ রাসূল যখন হাত তুলে দোয়া করেছে তখন আপনি করেন, যখন করেনি তখন করবেন না। এখন যদি বলেন না হাত তুলে দোয়া করলে বেশি কবুল হয়, তো ভাই হাত তুলে দোয়া করলে বেশি কবুল হয় তো সেই সময়তে করেন রাত বারোটার পরে, দেখবো কতদিন পারেন। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে? জি। আপনার বাবার নাম বিমল দাস, আপনার নাম রুহুল আমিন,
আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তর আমরা সবার শেষে নিব। কোন কোন বিশিষ্ট আলেম বলছেন ছোটখাটো সুন্না না মেনে চললে সমস্যা নেই, উকের খাতিরে উকে হাত বাঁধলেও চলবে, না মেনে হাত বাঁধলেও চলবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু কিছু ওলেমা বলছে যে ছোটখাটো সুন্নাত এগুলো না মানলেও চলে, কেউ নাভির নিচে কেউ বুকের উপরে, এগুলো দেখা উচিত নয় ঐক্যের খাতিরে। তো ভাই যারা এই ঐক্যের দাবি করে তারা একটা কথাও বলে, ইখতিলাফ রহমত স্বরূপ একটা হাদিস, যার হাদিস বলে কি বলে না ভাই, বলে কি বলে না, যে ওলেমাদের ইখতিলাফ রহমত। তো ভাই ওলেমাদের ইখতিলাফ যদি রহমত হয় তোর ঐক্য করতে যান কে, কথা বুঝাতে পারিনি, ওরাই হাদিস বলছে ইখতিলাফ মতনক্য মতপার্থক্য এগুলো রহমত স্বরূপ, তো এগুলো মেনে নেন, তারাই বলে হাদিস প্রথমে, তারপরে ঐক্যর কথা বলে। তো ভাই ঐক্য যে ইখতিলাফ যদি মতপার্থক্য যদি রহমত হয় তো ঐক্য করার না দরকার কি? আর যারা বলছে রসুলের সুন্না ছোট খাটো নাভির নিচে হোক আর বুকের ওপরে হোক এগুলো মানা, যে কোনো একটা আমল করতে পারে, তো ভাই আমরা বলে আপনি করেন আপত্তি নাই, কিন্তু সেই সময়তে আপনি একটাকে অস্বীকার করেন কি ব্যাপার? আপনি বলছেন যে রফলের দিন করলো নামাজ হবে না করলো হবে, তো ভাই ভোলার মসজিদ আমরা কি ভাঙতে গেছিলাম না আপনারা ভেঙেছিলেন বলেন ভাই? ভোলার মসজিদে আগুন কারা ধরিয়েছিল? তারা ধরেছিল, আমাদের প্রতি অভিযোগ কেন? বিশেষ করে আহলুল হাদিস সমাজে আমরা ইখতিলাফি মাসালগুলোকে পাঁচ পয়সা আমরা দাম দিতে চাই না। যারা আকীদা সঠিক তার জন্য আমাদের মসজিদ উন্মুক্ত থাকে কি থাকে না? মসজিদের মিম্বারে আমরা তাদেরকে জায়গা দিয়ে কি দিই না? স্টেজ পর্যন্ত তাদেরকে নিয়ে আসি কি নিয়ে আসি না ভাই? অবশ্যই নিয়ে আসি ভাই। এমন কোন মসজিদ দেখেছেন আহলুল হাদিস মসজিদে কোন হানাফি ভাইরা নামাজ পড়তে এসেছে তাকে আমরা মেরে মসজিদ থেকে বের করে দিয়েছি ভাই, এমন কোন ব্যক্তিকে দেখেছেন? কিন্তু আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো যে আহলুল হাদিস ছেলেদেরকে মসজিদকে মেরে বের করে দিয়েছে। তো ভাই এখানে ঐক্য হওয়ার যে কথা বলছেন, তো আহলে হাদিসকে আগে কান ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন ভাই? আমরা তো ঐক্যর জন্য আমরা বলছি যে ভাই তোমরা যেটা করছো করো, আমাদেরকে আমাদের আমলটা করতে দাও, তোমরা তো সেটা করতে দিচ্ছ না। ইংরেজদের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, কত কি রকমের টিটকিরি মারা হচ্ছে মসজিদ বন্ধ দখল করে, মসজিদে আগুন দিয়ে পুড়ে দিচ্ছে। তো ভাই এটা আমাদেরকে পরামর্শ কেন তাদেরকে দেন? যারা আমাদের উপরে অত্যাচার করছে তাদেরকে কেউ দেন ভাই? আমরা মাজলুম, আবার আমাদেরকে বলছে এটা ভাই? আমরা কি আপনার পর সন্তান নাকি, ওটা আপন নাকি? এমন ভাবে তারা দেখাচ্ছে, মানে যখনই ঐক্যর কথা বলে তখন আহলে হাদিসকে চাপা দিয়েই মানে আহলে হাদিস তারা কম্প্রোমাইজ করবে, ওরা কম্প্রোমাইজ করতে রাজি না। কথা বুঝতে পারছেন? কম্প্রোমাইজ কাদেরকে করতে বলছে? আমাদেরকে। তো ওদেরকেও কম্প্রোমাইজ করতে বলেন রে ভাই। আর মনে রাখবেন যারা বলছে রসুল সুন্নাত ছোট খাতো, এটা আকীদাগত বিভ্রান্ত, এ পোকাটা আগে বের করতে হবে। বিশ্বনবীকরণ সুন্নাত ছোট খাতো নয়। কেন? শুনুন, আবু দাউদ কিতাবুস সালাত 755 নম্বর হাদিস আর 56 নম্বর হাদিস পড়েন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহ রসুলের সঙ্গে আমি একদিন সালাত আদায় করছিলাম, ডান হাতের উপরে বাম হাত বেঁধেছি। কোন হাতের উপরে কোন হাত ভাই বলেন? ডান হাতের উপরে বাম হাত। কে? আব্দুল ইবনে মাসউদ। শুনেন, আবু দাউদ 755 নম্বর হাদিস দেখেন। আর আল্লাহ রাসূল নামাজরত অবস্থাতেই আব্দুল ইবনে মাসউদের হাতটাকে টেনে নিয়ে বাম হাতে পরে ডান হাত করে দিল। বা কখন? নামাজরত অবস্থায়। তো ভাই রাসূলের সুন্নাহ যদি ছোট কাট হয়, রাসূল এক কাজ করতেন, সালাম ফেরাতেন, তারপরে বলতে আব্দুল ইবনে মাসউদ তুমি ডান হাতে পরে ডান হাত বাম হাত বেঁধেছো কেন? আরে বাম হাতে পরে ডান হাত বাঁধতে হবে। আর রাসূল এই কাজ করেনি, নামাজরত অবস্থাতেই ডান হাতের পরে বাম হাত ছিল, বাম হাতে পরে ডান হাত করে দিয়েছে। ভাই ছোট বড় সুন্নাত যদি হয়েও থাকে, বিশ্ব নবী ছাড় দেয়নি, আমরাও ছাড় দেবো না। আল্লাহ রাসূল যদি সেদিন যদি ছাড় দিতেন যে না বাম হাতে পরে ডান হাতে সালাত হয়, বাম হাতে পরে ডান হাতে হয়, আল্লাহ রাসূল নিজে তাকে কোনো ছাড় দেয়নি ভাই, আমরা তার উম্মত আমরা দিই কিভাবে? বিশ্ব নবী কোনো সুন্নাত ছোটখাটো নয়। পবিত্র কোরআন সূরা নাজম 53 আয়াত নম্বর 3-4, ওয়ামা ইয়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোন কথাই তিনি বলেন না, যেটা তিনি আল্লাহর পক্ষ থেকে আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে। তো ভাই এই আকীদা সঠিক নয় যে বিশ্বনবীর কোন আমলকে, কোন সুন্নাতকে কোন ব্যক্তি কোন ছোটখাটো বলতে পারে না। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়রান।
অনেকেই বলে মুসলিম পরিচয় দিলেই হবে, এ ব্যাপারে আপনার জবাব চাই। জি, এটা তো ক্যান্সার, তারপর আমাদের মধ্যে এটা হচ্ছে ঘরের মধ্যে সাপ, তারপর খরিস ড্যাপা সাপ খুব ছটপট ছটপট করে। তো ভাই প্রথম কথা মনে রাখবেন যে আমরা মুসলিম, এটা কোনো ইখতিলাফ আছে? আমরা মুসলিম, কোনো দ্বিমত নেই, মুসলিম বলেন কোনো আপত্তি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি এ দাবি করে যে মুসলিম এই পরিচয় দিতে হবে, আহলে হাদিস এ পরিচয় দেওয়া জায়েজ নয়, যাবে না, তার সঙ্গে আমি বিরোধিতা করি। বা আপনাদের মধ্যে কেউ আছে যে মুসলিমই বলতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না? যদি থাকেন একটু ওঠেন তো ভাই। আরে ভাই মারবো না, অনেক দূরে আছি। কেউ আছেন কি ভাই? যদি থাকেন একটু হাত তোলেন, যে আপনারা মনে করেন যে না ভাই রুলমিন ভাই মুসলিম পরিচয় দেওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া ঠিক নয় বা জায়েজ নয়, কেউ আছেন কি? আরে ভাই অত চিন্তা ভাবনা করবো, যদি থাকেন আপনি বসেন, যদি হাত তোলেন একবার শুধু, আছেন কি আছেন নাই? আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত দেশ। তো ভাই একটা মানুষ এমনি দাঁড়ান তো ভাই, ভাই আপনি দাঁড়ান তো ভাই, আপনার নাম কি ভাই জোরে বলেন? এই ভাইয়ের নাম কি ভাই? হাসান। তো যারা বলছে যে আমাদের নাম কেবলমাত্র মুসলিম, মুসলিম নামে পরিচয় দিতে হবে, ওই ভাইয়ের নাম কি? হাসান। তা আপনি বুঝতে পারছেন, আল্লাহ বলছে বিয়ান না মুসলিমুন, তোমরা বলো সাক্ষী দাও তোমরা মুসলিম। সূরা ইমরান আয়াত 64, সূরা হাস 78 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। সূরা ইমরান 82 আল্লাহ বলছে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তবে আমরা প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা নাম আছে না? নেই। আপনার মা কোন নামে আপনাকে ডাকে, মুসলিম নামে না হাসান নামে? তো ভাই আল্লাহ যে বলল যে তোমাকে যে নামে ডেকেছি সেই নামে তুমি ডাকো, সেই দিয়ে তোমার নাম, তারপর আমরা নতুন নতুন নাম রাখি কেন? তো আল্লাহর নামে কি আমরা বেশি পরিচয় দিই না বাপ মার দেওয়া নামে বেশি পরিচয় দিই ভাই? তা আপনি যে বলছেন আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, মুসলিম নামে দিতে হবে, তো আপনার নাম হাসান, এ বি সি ডি আব্দুল্লাহ আব্দুর রহমান, এই নাম কেন রে ভাই? তা মানে বোঝা গেল এই সম্পূর্ণটা একটা বিভ্রান্তিকর আমাদের মধ্যে ক্যান্সার, যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে। ভাই মুসলিম এটা একটা নাম, আহলে হাদিস একটা বৈশিষ্ট্য সিফাতি নাম, যে কোনো জিনিসের সিফাতি নাম আছে না? নেই। কোরআন একটা, কোরআনের নাম কটা? অসংখ্য। কোরআনকে নূর বলা হয়, ফুরকান বলা হয়, হাকিম বলা হয়, মাজিদ বলা হয়, বা আছে না? নাই। আল্লাহ একটা, আল্লাহর নাম কটা? অসংখ্য, 99টা কমপক্ষে নাই। নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তার নাম কয়? অনেকগুলো, মোহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব, আছে না? নেই। অসংখ্য নাম। তো কোরআন যেমন একটা নাম অসংখ্য, আল্লাহ একটা নাম অসংখ্য, নবী একটা নাম অসংখ্য, ঠিক মুসলিম এদের একটা বৈশিষ্ট্যগত নাম থাকবে, এটাই স্বাভাবিক, 100% প্রমাণিত। আর আপনি যে বলছেন মুসলিম বলা যাবে না, আহলে হাদিস বলতে হবে, তো ভাই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ এরা কি কম বুঝতেন নাকি? ইমাম বুখারী তাইফে মানসুরা প্রসঙ্গে তার উস্তাদ আলী ইবনে মদিনীর কোন নকল করেছে, তিনি বলছেন যে জান্নাতে একটা দল হবে যে দলকে আল্লাহ সাহায্য করবে, এই দলের পরিচয় কি? আলী ইবনে মদিনী বলছে হুম আহলুল হাদিস। তারা আহলুল হাদিস, আর এটাই, এমন কিছু দূরে যাওয়ার দরকার নেই। সুনান তিরমিজি খোলেন, হাদিস নাম্বার 2192 এবং 2229 কিতাবুল ফিতান, দুবার এসেছে হাদিসটা সুনান তিরমিজিতে, দুবার এসেছে হুম আহলুল হাদিস, কথাটা মজুদি আছে। আর যারা বলছে আহলে হাদিস ইংরেজের জামানায় পয়দা, তার মানে ইমাম তিরমিজি তিনি ইংরেজের দালাল ছিলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। তার বই এলো কিভাবে তাহলে? ভাই তাফসীর ইবনে কাসিরের নাম শুনেননি? যারা কবর মাজার পুজো করে মিলাদুন নবী পালন করে তাদের নাম দিয়েছি লাহাবি। কেন লাহাবি দিয়েছেন জানেন? যৌক্তিক কারণ আছে। লাহাবি কেন? ভাই আবু লাহাবে আল্লাহ সালের জন্ম দিবসে কে সবচেয়ে বেশি খুশি হয়েছিল? আবু লাহাব। হাতের আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিল দুই দাসী। তো ভাই রসুলের জন্ম দিবসে যারা খুশি তার নাম কি? লাহাব। তো এখনো যারা খুশি তারাই লাহাবি। তো লাহাবি ফিরকার মানুষ তারা বলছে যে কোরআনের আয়াত কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইমামের সঙ্গে তোলা হবে,
ওরা তখন বলছে আমরা হানাফি ইমাম আবু হানিফার পেছনে উঠবো, আমরা শাফি ইমাম শাফির পেছনে উঠবো, তোমরা তো গায়ের মুকাল্লিদ, তোমাদের ইমাম নেই, তোমরা কার পেছনে উঠবা? তারা বলছে তোমরা গায়ের মুকাল্লিদ, তোমাদের তো ইমাম নাই, কার পেছনে উঠবা? আমরা তো বলছি তোমাদের তাফসির যেটা তোমরা করেছো কানজুল ইমান 1856 খ্রিস্টাব্দের তাফসির, ভাই এই জবাব আজ থেকে 750 বছর পূর্বে দিয়ে গেছে পরিষ্কার ভাই সূরা বনি ইসরাইল 71 নম্বর আয়াতের তাফসির দেখেন, তাফসির ইবনে কাসির, কি নাম? তাফসির ইবনে কাসির, ভাই ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে কি করে নাই? করেছে, বলতে পারবেন না যেটা আলা হাদিসরা অনুবাদক, ভাই তারাই অনুবাদক, পরিষ্কার ভাই লিখেছে ইমাম ইবনে কাসির রাহিমাল্লাহ 701 জন্ম, 774 লেখকের মৃত্যু, লিখছে বাস সালা, বেশ কিছু ওলেমারা আকবরী শাফিয়া সাহিবুল হাদিস এই আয়াতের মাধ্যমে আহলে হাদিসদের সার তথা ফজিলত বর্ণনা করেছেন, কেন? লিয়ান্না ইমামহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এই গোটা বিশ্বের জমিনে তাদের কোনো ইমাম নেই একজন ব্যতীত, তার নাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ইমাম ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইমাম এ আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পেছনে উঠব, তোমরা যার পেছনে উঠার ইচ্ছে ওঠো গা, আপত্তি না, যাও। জি ৭৩১, যে নফল সালাত পড়তে চান বাড়িতে যান, যত ইচ্ছা তত পড়েন, কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাতকে তিনি বলেছেন পুরুষের জন্য নফল সালাত মসজিদের চাইতে বাড়িতে উত্তম, ফরজ নামাজ জামাতে পড়েন, বাড়িতে এসে নফল সালাত দুরাকাত চারাকাত যা ইচ্ছা আপনি পড়তে পারেন, কোনো আপত্তি নেই, এটা আপনার খাস ইবাদত খাস আমল। সহিহ বুখারী হাদিস নাম্বার 46 কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সেই আমলটাই প্রিয় যেটা দীর্ঘস্থায়ী হয় যদি দুই রাকাত নামাজ হয়। তাই দীর্ঘস্থায়ী ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলা বেশি পছন্দ করে যদি এক টাকা দান হয় বা দুটো রুকু বা দুটো সিজদা হয়। জি জি, প্রশ্ন অনেকগুলো আছে, রাত অনেক হয়ে যাচ্ছে, সংক্ষেপে একটু উত্তরগুলো দিয়ে দিবেন। কার মতো? আমলুল্লাহ মাদানির মতো নাকি? আমলুল্লাহ মাদানি সাহেবের। হ্যাঁ বাবা, সবাই থাকবেন তো? আস্তে আস্তে শুরু করবো। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা নড়ে না, কথাটা কি এইভাবে বলা যাবে? আল্লাহর হুকুম নাই সারা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা একটা প্রবাদ আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। প্রথম কথা, তাকদীরের বিষয়ে অনেকগুলো ধারণা আছে বলে এই প্রশ্নটা আমাদের করা হয়। প্রথমে তাকদীর প্রসঙ্গটা ক্লিয়ার করে দিলে ইনশাল্লাহ এই প্রসঙ্গে যতগুলো উত্তর আছে বা প্রশ্ন মানুষের মনে জাগে সবগুলো কেটে যাবে। এই প্রশ্নগুলো একটা কারণে আসে, কোন কারণে জানেন? মানুষ চিন্তা করে আগে থেকে যে আল্লাহ তো আমাদের ভাগ্য লিখে দিয়েছেন, তখন আমরা যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কাউকে হত্যা করি, তো আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে, এই জন্য তো আমি করছি, তা আমার দোষ হবে কেন? ভাই এরকম মতবাদে বিশ্বাসী মানুষ আছে না নেই? এবং তাকদীর নিয়ে এটাই সবচেয়ে বড় পয়েন্ট অফ ভিউ, এটাকে বড় ভিউ করে তোলে তারা, কি যে আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, আমাদের তাকদীর লিখে রেখেছে, তো আমি মদ খাচ্ছি, মাতলামি করছি, নামাজ পড়ছি না, চেনা করছি, ব্যভিচার করছি, সুদ খাচ্ছি, তো আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, তো আমি করছি, আমার দোষ কি? আল্লাহ লিখেছে তাই আমি করছি। তবে মনে রাখবেন এই কথা সঠিক নয়, এটা তাকদীরের সঠিক ব্যাখ্যা নয়, বরং আল্লাহ ভাগ্য লিখেছে বলে আমরা করছি, এটা ভুল ধারণা, সঠিক ধারণা, আমরা করছি বলে আল্লাহ লিখে রেখেছে। কথা বুঝতে পারলেন? আমরা করছি বলে আল্লাহ লিখে রেখেছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, একটা ক্লাসরুমে 20 জন ছাত্র আছে, কয়জন? 20 জন। শিক্ষক আছে, শিক্ষক একটা ছাত্রের নাম হচ্ছে রুবেল, তাকে বলছে রুবেল তুই এত বদ, স্কুলে কোনোদিন আসিস না, তোকে চ্যালেঞ্জ করে বলছি তুই অঙ্কতে একদম রসগোল্লা পাবি, মানে ফেল করবি, অঙ্কতে তুই ফেল করবি করবি। কে বলছে? শিক্ষক। কাকে? তার একটা ছাত্রের নাম হচ্ছে রুবেল, এবং বললো তোকে লিখে দিতে পারি যে তুই অঙ্কতে ফেল করবি, তুই অঙ্কতে পাস করতে পারবি না। ব্যবহৃত একটা শিক্ষক তার গবেষণার দরুন বলতে পারবে কি পারবে না? পারবে। শিক্ষক তো বই লিখে দিল যে তুই ম্যাথে ফেল করবি। আরেকজন আছে, নাম হচ্ছে রাইহান, মানে আমাদের এই ভাই, বলছে রাইহানকে বলছে যে রায়হান বাবা
তুই এত সুন্দর অঙ্ক করিস, আমি নিশ্চিত তুই লেটার মার্ক পাবি, মানে 80 নম্বর পাবি বা ডবল এ পাবি। তার শিক্ষক অনুমান করে বলতে পারবে কি পারবে না? শিক্ষক বলছে যে রায়ান তুমি চালিয়ে যাও, তুমি নিশ্চিত তুমি ডবল এ পাবে, পাবে আমার বিশ্বাস। তার বই লিখে দিল অঙ্ক বই যে রায়ান তুমি ডবল এ পাবে। ঠিক পরীক্ষা হয়, কয়েক মাস যায়, রেজাল্ট আউট হয়। রুবেল ছুটতে ছুটতে বদ ছেলে চলেছে, মাস্টারকে বলছে, মুখের পরে জল ছুড়ে মেরেছে, এই দেখেন স্যার আপনার জন্য আমি ফেল করেছি। কেন? এই যে আপনি বই লিখে দিয়েছিলেন আমি অঙ্কতে ফেল করবো, সত্যি আমি ফেল করেছি। বা বলুন তো, এইভাবে যে রুবেল যদি এসে অভিযোগ করে শিক্ষককে, ওই অভিযোগটা করা কি যৌক্তিক? ভাই শিক্ষক আগে থেকে বই লিখে দিয়েছেন বলেই আসলে কি ওই রুবেল ছেলেটা ভুল ফেল করেছে? জি না। কেন? শিক্ষকের অভিজ্ঞতা, তিনি জানছেন যে এ পড়াশোনা পারে না, অঙ্কতে কিছুই জানে না, এ ফেল করবেই করবে। অপরদিকে রায়হান সত্যি সে ডবল এ পেয়েছে। কেন? শিক্ষক তার অভিজ্ঞতার দরুন, তার গবেষণার দরুন সে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া সামিউল বাসির, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শোনেন, তিনি আলেমুল গায়ব, তিনি অতীত ভবিষ্যৎ সমস্ত কিছু তার হাতের মুঠে। তো আল্লাহ সুবহানাহু খুব ভালোভাবে জানে যে এই ব্যাটাকে সৃষ্টি করলাম, তৈরি করলাম, এই ব্যক্তি পৃথিবীতে গিয়ে 3টে মেয়ের সঙ্গে জেনা করবে, এত লাখ টাকা সে ঘুষ খাবে। আল্লাহ আগে থেকে জানেন যে আপনি গিয়ে পৃথিবীতে এই কাজটা করবেন, তার জন্য আল্লাহ আগে থেকে লিখে রেখেছে। আল্লাহ দোষ বেটা, বেটা শিক্ষক আগে লিখে রেখেছে তোমার খাতাতে তুমি পড়াশোনা করো না, পড়বা না, শিক্ষক দেখছে তুই পড়ো না, তার জন্য আগে থেকে শিক্ষক লিখেছে তুই অঙ্কতে ফেল করবি, এবং শিক্ষকের দোষ নাকি রে বেটা? তো এই থিমটা যদি মনে রাখেন অধিকাংশ উত্তর আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। সালাতের নিয়ত করা পড়া এই পার্থক্যটা বুঝিয়ে দিন ভাই। প্রশ্ন করেছেন নামাজের এই মধ্যে যখন নিয়ত করা আর নিয়ত পড়ার মধ্যে পার্থক্য কি? এর জন্য তো লাঠি লাগবে, নাহলে বুঝতে পারবেন না। লাঠি ছাড়া বোঝানো সম্ভব নয়। কেন জানেন? ধরুন একটা চোরকে একটা পুলিশ থানাতে ধরে নিয়ে গেছে, আর পুলিশ বেধরক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, চোর চিৎকার করে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, স্যার ছেড়ে দে না, কোনোদিন চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুমি আমাকে এত মনে ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই এরকম আছে না নেই? আছে না নেই? আরে আছে রে ভাই। ভাই বলুন তো এই চোরটা নিয়াত কোনটা, যেটা অন্তরে বলছে না যেটা মুখে বলছে? ও মারের বই বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আরে মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করব। মানে অন্তরে যেটা করছে এটাই হচ্ছে নিয়া, মুখ দিয়ে যেটা বলছে এটা ধোকা। তো মুখ দিয়ে নিয়াত করাটাও ধোকা। জি মাওলানা এই শব্দ ব্যবহার করা যাবে কি যাবে না? জি একাধিক তাতুর পর্যায়ের হাদিস আছে যেটাকে গাদিরে খুম বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, মান কুনতু মাওলাহু ফাহালা আলীউল মাওলা, যে ব্যক্তি আমার মাওলা সে হচ্ছে আলীর মাওলা। তো মাওলা শব্দটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য বিশ্বনবী নিজেই বর্ণনা করেছেন। তো এই হাদিস প্রমাণ করে কোন ব্যক্তির পূর্বে নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করা যায়। আর কোরআনে মাওলানা এটা আল্লাহর যে শুধু একটা বৈশিষ্ট্যগত নাম, এ অর্থে ব্যবহার করা হয়নি, কমপক্ষে 11টা অর্থের জন্য কোরআনে মাওলা শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন বন্ধুর জন্য, অভিভাবক হিসাবে একাধিক জায়গাতে, সাহাবীদের জন্য একাধিক জায়গায় মুসলিম বুখারীতে হাদিস এসেছে যে মাওলা শব্দটা মানুষের জন্য প্রযোজ্য, তার জ্বলন্ত প্রমাণ গাদিরে খুমের এই হাদিস, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, যে হচ্ছে আমার মাওলা তিনি হচ্ছেন আলীর মাওলা, এটা বিশ্বনবীর নিজের কল। তো এই হাদিস প্রমাণ করে কোনো ব্যক্তির নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করা যায়। যারা বলছে শিরকের গন্ধ আছে, সঠিক নয়। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলে খোদা বলা যাবে? রাসূলে খোদা, ভাই আপনার নাম কি একটু জানতো ভাই? ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম। না আপনার নামে হবে না ভাই। আপনার নাম ধারণ তো ভাই? জীবন। এখন যদি কেউ ধরেন আপনাকে ডাকলো এ জীবনা, ভাই কেমন লাগবে বলেন? না আপনার নাম ধরেন আব্দুর রহমান, বা আপনার নাম বলেন ইব্রাহিম, কেউ যদি আপনাকে বলে এই ভজা, ভাই কেমন লাগবে বলেন তো? আপনার বাপ মারে গেছে হচ্ছে আব্দুর রহমান, ওই ভাইয়ের নাম রেখেছে জীবন, আর আপনাকে ডাকাচ্ছে ভজা খজা নাট বল্টু এই নামে, ভাই ভালো লাগবে? তবে আল্লাহর নাম 99টা আছে, তো 99টা নামে আপনার হয় না খোদা নামে রাখতে হবে নাকি? আশ্চর্য বিষয়, আল্লাহ রসুল বলেন রসুলের খোদা কি রে ভাই?
খোদা নাম তো এটা উর্দু ফার্সি থেকে এসেছে, তবে ফার্সি আপনার কি প্রয়োজন পড়ে গেল, আল্লাহর নামের অভাব নাকি? তবে যাই হোক, খোদা শব্দ দিয়ে ডাকা এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে এটাকে জায়েজ মনে করি না। কিছু কিছু ওলেমা বলছে বলা যেতে পারে, যারা পাকিস্তানের কিছু ওলেমা আছে, তবে আমাদের একটাই কথা, আল্লাহ যে নামটা নিজের জন্য দিয়েই দিয়েছেন সে নাম ব্যতীত আপনার তৈরি করা নামে আপনি ডাকবেন কেন? আল্লাহর একাধিক নাম আছে, সেই নামগুলো দিয়েই ডাকতে পারেন। জি, আমাদের মসজিদে একজন ইমাম রয়েছে যার কোরআন তেলাওয়াত ও হাদিস স্পষ্ট ভাবে বুঝতে পারা যায় না, এমন অবস্থায় এই ইমামকে দিয়ে কি আমরা ইমামতি করব নাকি ইমামকে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইমামিয়তের জন্য শর্ত সহিহ বুখারীতে পরপর 591, 92, 93, 94 পরপর হাদিসগুলো বর্ণনা আছে, কে ইমামতি করবে? তো সবচেয়ে যে কোরআন বেশি জানে সে হচ্ছে হকদার, কোরআনকে যে শুদ্ধভাবে তারতিলার সঙ্গে পড়তে পারে সে হকদার। আর যে কোরআন দুজনে সমান জানে, দুজনে হাফেজ দুজনে কারি, তো দেখতে পারে রাসূলের হাদিস কার রেশিমগ্রস্ত আছে। একচল ইসলাম যেটাকে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে পাণ্ডিত্যকে, ইলমকে হচ্ছে তিনি মানে প্রাধান্য দেওয়া আছে, যার যত বেশি জ্ঞান সে তত বেশি ইমামতির হকদার। এখন কোন ইমাম আছে যার কিরাত যদি শুদ্ধ না হয়, অথচ এমন কিছু মুক্তাদি আছে যাদের কিরাত শুদ্ধ এবং সে ইমামতির যোগ্য, এই ব্যক্তিকে ইমামতি দেওয়া উচিত? আর মসজিদের ইমামতির জন্য সর্বোত্তম ব্যক্তিকে দরকার, সর্বোত্তম ব্যক্তিকে। এখন কেউ কিরাত যদি বুঝতে না পারে, অথবা কোনো ইমামের প্রতি যদি অধিকাংশ মুসল্লি যদি নারাজ হয় এবং মনে করছে আমাদের নামাজটা হচ্ছে না, এরকম যদি ধারণা চলে আসে, তো ওই সেই ইমামের ইমামতি করাটাও নিজের জন্যই আর জায়েজ নয়, সে বহুদি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাই মনে রাখবেন, প্রথম কথা, কিরাত শুদ্ধ বিশুদ্ধ হওয়া এটা অপরিহার্য নামাজের জন্য। অনেকে দাবি করে, অনেকে বলে যে রুহুল আমিন ভাই আপনারও তো কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরও কিরাত শুদ্ধ না, আপনাদের পেছনে নামাজ হবে না। ভাই আমি তো বলি, ভাই আমি কোনোদিন নামাজই পড়াই না, আমি কোনো মসজিদে খতিব না, কোনো মসজিদ ইমামতিও করি না, হ্যাঁ মাঝে মাঝে খুতবাদি, তবে নামাজ আমি পড়াই না, যতক্ষণ না পর্যন্ত আমার চেয়ে কোনো পণ্ডিত ব্যক্তি পাচ্ছে। নামাজ আমি সাধারণত কোনো সময় পড়াই না, ব্যতিক্রম দেখছে আমার চেয়ে তার কেউ ভালোই না রে ভাই, নাই আমার চেয়ে তখন কানামানা কানামামা ভালো, ওই কানামামা সেজে তখন আমি নামাজ পড়াই, কথা বুঝতে পারলেন কি? তো ভাই যারা অভিযোগ করছেন এই অভিযোগটা সঠিক নয়। দুই নম্বর, যে ভাই মনে রাখবেন, কেউ ইচ্ছাকৃত যদি ভুল করে, চেষ্টাবিহীন ইচ্ছাকৃত ভুল, যদি কিরাত করতে গিয়ে এমন ভাবে কিরাত পাঠ করলো যে ক্ষেত্রে কোরআনের আয়াতের অনুবাদের ভুল একদম চলে আসবে বা কুফরি বাক্য প্রকাশ পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে নামাজটা ভঙ্গ হয়ে যাবে বা বাতিল হবে। কিন্তু কোনো ব্যক্তি চেষ্টা করছে কিন্তু পারছে না, সহিহ বুখারী এবং মুসলিম আওদার তিরমিজি ইবনে মাজাহ একাধিক হাদিস আছে, রিয়াদুস সালেহিন 1001 নম্বর হাদিসটা খুলে বের করে দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কষ্ট করে কিরাত পাঠ করে আর কোনো ব্যক্তি গড় 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 করে সুন্দর করে কিরাত করে, তো যে সুন্দর করে কিরাত করলো এর জন্য একটা নেকি, আর যে কষ্ট করে কিরাত করলো এর জন্য দুটা নেকি। কেন? একটা চেষ্টা করার জন্য আর একটা কোরআন পাঠ করার জন্য। তো আমি তো বলি, ভাই আমি তো চেষ্টা করছি, হুজুর আপনি এত বড় কারি আপনি নেকি পাবেন একটা, আমি চেষ্টা করছি এর জন্য দুইটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরআনের কিরাত যেন শুদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম আমিন। জি, সালাতে জোরে আমিন ও হাত আদার বিধান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, সালাতে জোরে আমিন এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে, আরে আসলে নাই অদ্ভুত টাইপের।
থেকে কয়েক বছর পরে বাংলাদেশে এসে তার বলতে আচ্ছা দেখলেন এটাকে আলেম না জাহেল ভাই? এটা জাহেল, প্রমাণ ভিত্তিক ছাড়া আমি কথা বলি না। কারণ মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না, যে মুকাল্লিদ হবে সে কোশ্চেন কালেও আলেম হতে পারবে না। যিনি মুকাল্লিদ তিনি জাহেল, আর মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারবে না। জাস্টিস তাকুসান উসমানী ওসুলি লিপ্তা পৃষ্ঠা নম্বর 122 শেষ ছয়টা লাইন পড়েন, স্পষ্ট ভাবে লেখা আছে, এই ব্যক্তি কয়েকটা কথা বলেছেন এবং বিশ্বনবী সুন্নাকে ভাই কটু মন্তব্য করেছে কি করেনি? বিশ্বনবী সুন্নাকে কটু মন্তব্য করেছে। রিয়াদুস সালেহীন 795 নম্বর হাদিস, সুনান সহিহ মুসলিম 2021 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবী একজন সাহাবীকে, একজন জৈনক্য সাহাবী নাম আসেনি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, মানে ওই সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছিল পান করেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো, ওই সাহাবী সেই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা অমান্য করেছে, আল্লাহ আবার বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ওই সাহাবী বলছে আমি পারবো না, আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারাই। সাহাবী বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকে মৃত্যু পর্যন্ত আর মুখে ভাত উঠেনি, মানে হাত তার অবশ হয়ে গেছে। কেন? একটা সুন্নাতকে কটু মন্তব্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরাও এই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবীর দোয়া কবুল করেছিলে, তুমি আমাদেরও দোয়াটা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 5063 লম্বা হাদিস শেষ অংশ, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। বা এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বনবী সুন্নাতকে কটু মন্তব্য করে, ভাই এর বিধান কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের পরিপন্থী, আমার সুন্নাত বিমুখ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ ব্যক্তি কে? কোন হুনুরে ভাইয়ে? কথা কি বলেছেন? আল্লামা আজিজুল হক কাশেমি, আরো কোন কোন শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, 10-12 বুজুর্গর নাম নিয়ে 20-30 বছর বুখারি পড়েছে, তারা বুখারি থেকে বুকে হাত বাঁধা জোরে আমিন বলার হাদিস পায় নাই, আর তুমি সৌদিতে কামলা খেটে 2 বছর পরে এসে তুমি বলছো আমিন, মুখখান করছে কি ভাই? ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক কাসেমি বা তোমার আরো ডট ডট পুরি যে যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারি তারা পড়িয়েছে, কিন্তু আমিন বলার হাদিস পায় নাই। এর চাইতে জ্ঞান পাপী ব্যক্তি কে হবে রে ভাই? আজিজুল হক কাসেমি সহিহ বুখারী খুলে দেখেন হাদিস নম্বর 743 এর অধীনে একটা রস বাব রচনা করেছে, জাহেল মুক্তি এতটুকু পড়েনি। পরিষ্কার দেখাবে ইবনু জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা করছে আতা বিন আবি রাবা 110 হিজরিতে মৃত্যু, কত হিজরি? 110 হিজরিতে মৃত্যু, ইমাম আবু হানিফার উস্তাদ, যার প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন তুমি আতা বিন আবি রাবার মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখি নাই। এই আতা বিন আবি রাবা বলছে যে আমিন একটি দোয়া, ইবনু জুরাইজের পরবর্তী সময় তিনি বলছেন যেন মসজিদ নববীতে এমন ভাবে আমিন বলতাম মসজিদ নববী গম গম করে আওয়াজ হতো। সহিহ বুখারী বাব নাম্বার 111 খুঁজে দেখো, বাব নাম্বার 111 স্পষ্ট মজুদ আছে। হ্যাঁ বলতে পারে এটা তো সহিহ বুখারী হাদিস না, তালিকা হিসেবে হাদিস এসেছে, সনদ নেই, তো মূর্খ পণ্ডিত হুজুরকে বলি এই হাদিসের সনদ তোমার খোঁজার হিম্মত হয়তো নাই, আমরা সনদ বলে দিচ্ছি সহিহ বুখারীর তালিকা হিসেবে যে হাদিসটা এসেছে এই হাদিসের সনদ আছে মুসান্নাব আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640 কত বললাম 2640 এ এটা তালিকাতে এসেছে ও সনদ এসেছে, আলহামদুলিল্লাহ সনদের মান হাসান,
যে বিশ্বনবী এবং সাহাবারা এমন জোরে আমিন বলতেন, মসজিদুন নববী গম গম করে আওয়াজ হতো। ইমাম বুখারী তালিকাত অধ্যায় রচনা করেছে, আপনার যদি কোনো কাসেমি সাহেব যদি বুখারি পড়িয়ে যদি বুঝতে না পারে, এটা কাসেমির ভাগ্যের দোষ। বলছে বুখারি পড়ে তিনি বুঝবেন না, তো কাসেমি সাহেব বেশি বুখারি বোঝে না সৌদির কামলা খাটা ও বেশি বুখারি বোঝে? আমি বলবো যে ভাই বুখারি কি তোমার কাসেমি সাহেব বেশি বোঝে না ইমাম বুখারি বেশি বুঝেছে? ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে, তোমার চোখে কানা নাকি রে ভাই? আর তাকলির মানে তো অন্ধত্ব, তাকলির কালো চশমা দিয়ে যদি কিছু দেখে বা কিছু পাবে না, এ কথাই স্বাভাবিক, কেন অন্ধ? বুখারি ইমাম বুখারি নিজে অধ্যায় রচনা করেছে, তোমার কাসেমি যদি না বুঝে ভাই এটা তোমরা হতভাগা, তার অনুগত্য অনুসরণ করছো। আমরা দেবো না ডট 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 পুরীর সন্তান কামরুন বুল কামরিন বিল অলিপুরি ঝড় তুলে দিয়েছে, ফেসবুকে দেখেন নাই ভাই? বাপ বেটার লড়াই, লে বেটা কার ঘরে কার জন্ম বলেন? আজরের ঘরে ইব্রাহিমের জন্য এমন একটা ভাব ঝুলেছে বাপ, একদম আজরের মতন, একদম কদিন আহলে হাদিসের বিরুদ্ধে এমন ভাবে ক্ষিপ্ত হলো যে আহলে হাদিসরা মসজিদে কি করে নারীদেরকে উপভোগ করার জন্য আসে, যেমন পারে তেমন বলে উল্টা পাল্টা, বেটা লিয়েছে দেখ এবার বেটা, এবার কোন দিকে যাবি ঠেলা মুশকিল, এবার বেটা এখন কঠিন ভাবে তাদের সঙ্গে বিরোধিতা করছে যে বসেন বসেন জিকির নয়, উচ্চ স্বরে জিকির কেউ হারাম ফতোয়া দিয়েছে। তো ভাই ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন যে উচ্চ স্বরে জিকির করা যাবে কি যাবে না। এইসব জাহেলরা এক জায়গায় দলিল দেয় আরেক জায়গায় মারে, আমরাও অ্যান্টি ভেনাম জবাব ভাই। তারা যখন আমিন আসতে বলতে হবে, এই দলিল যখন পেশ করে, প্রথম কি দলিল পেশ করে জানেন? এখানে এই বইটাতে চেহানাফি কেল্লা এই বইটাতে প্রথম যে দলিল পেশ করেছে যে আমিন উচ্চ স্বরে না নিম্ন স্বরে বলতে হবে, তখন তারা একটা কিয়াস করেছে পবিত্র কোরআনের আয়াত থেকে, হানাফি কেল্লা বইয়ের পরিষ্কার একটা কিয়াস করেছে, কি জানেন? সুরত আরাফের 55 নম্বর আয়াত, আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে। আল্লাহকে কি বলে ডাকতে হবে? অনুচ্চ সহকারে ভয় ভীতি সহকারে। এই দলিল একটা নিয়েছে, আরেকটা দলিল নিয়েছে কোথা থেকে জানেন? সেই বুখারীর বাব 111 আতা বলছে কল আতা আমিনু দুয়াউন, আমিন হচ্ছে একটা দুয়া। তো বলছে এ দেখো হাদিস বলছে আমিন দুয়া, আল্লাহ কোরআনে বলছে দুয়া পড়তে হবে আস্তে আস্তে মনে মনে, অত ইহা থেকে ইহাই প্রমাণিত হয় নামাজে আমিন বলতে হবে আস্তে আস্তে। দলিল এসেছে ভাই, যখন আমিনের দলিল খণ্ডন করতে যাচ্ছে সে সময় কি বলছে? আমিন যেহেতু দোয়া, এটা অনুচ্চ স্বরে করতে হবে, এটাই মুস্তাহাব। তো ভাই আপনারা দোয়া চিল্লে চিল্লে করছেন কেন? জিকির তালে চিল্লে চিল্লে করছেন কেন? ভাই কোরআনে দুটো আয়াত আছে, এক সুর আরাফ আয়াতমার 55, একটা সুর আরাফ আয়াতমার 255। আল্লাহ সুবহানাহু বলছে তাকে ডাকো জিকির করো, কিভাবে? অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে, খুফিয়া ভয় থাকবে ভীতি থাকবে, ভাই গাছের উপরে উঠে পড়ে। এবার কেমন জিকির রে ভাই? ইমাম সাহেবকে মাঝে মাঝে মনে হয় লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যাবে এমন একটা ভাব। কেন দেখেন উজানি পীরের, দেখেন নেবে উজানি পীরের, আর আপনাদের যে কুয়া কাটা নাকি একটা হুজুর আছে, ও হুজুর তো আমার ভয় পেয়ে গেছিল, মানে এমন ভাবে এসেছে তার মুড়ি, উনি ভয় পেয়ে থত উঠে পড়েছে, কে মেরে দিল নাকি রে ভাই? তো এমন তারা জিকির করে যে ভাই বক্তা সে ভালো চলছে পালিয়ে যেতে দিছে ভাই না। তো ভাই সার্বিকভাবে এ কথায় প্রমাণিত, বিশেষ করে যে জিকির হবে দোয়া হবে অনুচ্চ স্বরে। আমাদের পশ্চিম বাংলার সরল পথ একাডেমি দারুল ইফতার যে ফতোয়া 36 ফতোয়ায় আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, তিনি বলছেন 36 কিলোমিটার অতিবাহিত করলেই আপনার জন্য কসর হয়ে যাবে। জি আসরের পরে 4 রাকাত সুনান নাসের হাদিস দ্বারা প্রমাণিত আছে, এ বিষয়ে একটা আর্টিকেল লেখা আছে হাফেজ জুবারিল যা ইলমে মাকালাতে, যে আসরের পরে 4 রাকাত সুন্নাতের হাদিস আছে, তাই কেউ যদি পড়তে যায় পড়তে পারে। অনেকবার গুরুত্ব এটা বেশি দিয়েছে আমাদের সমাজে, আসরের পরে 4 রাকাত সালাতটা আদায় করা হয় না,
তো আসরের পরে চার রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। এ বিষয়ে ইনশাল্লাহ অচিরেই আমার একটা স্বতন্ত্র ভিডিও আসবে, আপনার ভিডিওটা আমাদের তাহকিকি মজলিসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসে, কিন্তু পৃথিবীতে রাত শেষ হলে রাত হয়, তাহলে কি আল্লাহ প্রথম আসমানে থাকে নাকি সপ্তম আসমানে ফিরে যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আল্লাহ কোথায় থাকেন, বা আল্লাহ এখান থেকে চলে আসলো এখানে রাত ওখানে দিন, ভাই আল্লাহর দিন রাত আর আমাদের দিন রাতের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে কি ইউনিভার্সের একটা পৃথিবী, পৃথিবীতে দিন রাত হচ্ছে আল্লাহর আরশের, ওখানে রাত দিন হচ্ছে কি, আপনি কিভাবে বুঝলেন ভাই? বুঝেন নাই ভাই? এটা তো আমাদের দিন রাত 24 ঘন্টা বা মনে হচ্ছে। তো সার্বিক ব্যাপার হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার এই বিষয়গুলো তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন। সালাফদের কথা হচ্ছে যে এই বিষয়ে সওয়াল করা হচ্ছে বিদআত, ওয়া সওয়ালু বিদআতুন, কেন তার সমস্ত বিষয়ে কাইফা মাজহুল, যে কিভাবে ঘটে কিভাবে হয় এটা আমাদের জ্ঞানের বাইরে। কেন এ বিষয়ে কোনো জ্ঞান দেয় নাই, তাই এ বিষয়ে আমাদের কোনো ইলম বা জ্ঞান নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি, তাই এ বিষয়ে প্রশ্ন করে ফালতু সময় অপচয়, কেন এগুলো আল্লাহ প্রসঙ্গে। ভাই আপনি তো নিজের অবস্থান প্রসঙ্গে নিজে বলতে পারবেন না, পারবেন? আপনি কখনো আপনার শরীরটাকে সম্পূর্ণ দেখেছেন? আয়না দিয়ে দেখ, সম্পূর্ণ শরীর দেখা সম্ভব নয় ভাই, সম্ভব? যদি এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করে দেখতে পারতে পারেন, তবে নিজের শরীরকে যারা আমরা নিজেরা দেখতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে এখন প্রশ্ন করা এগুলো উচিতই নয়। তারপরে যুক্তির আলোকে বোঝানো যায়, কিন্তু আল্লাহকে যুক্তি দিয়ে প্রমাণ করা এটা সালাফদের বিরোধী, তার জন্য আমরা যুক্তিটা পেশ করার চেষ্টা করি না। জি, বসে সালাত আদায় করার ব্যাপারে সঠিক পদ্ধতিটি বলুন, কি কারণে বসে চেয়ারে বসে সালাত আদায় করার বিধান কি? ভাই চেয়ারে বসে সালাত আদায় করার একজন কিছু ব্যক্তি দেখে দেখেছি যে দেখা যাচ্ছে ফজরের সময় চেয়ারে বসে সালাত আদায় করছে, একটু ফজর শেষ, হ্যাঁ হেঁটে দরবার দরবার করে গতিতে হাঁটতে চলে যাচ্ছে, বাঁচানো নেই। আবার চেয়ারে বসে সালাত আদায় করে হাট বাজার সবই করছে, বউকে নিয়ে ঘুরতেও যায়, বাঁচানো নেই। ভাই এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়, এই ব্যক্তির জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ নাই। সেই ব্যক্তির জন্য চেয়ারে সালাত আদায় করা বৈধ যার দ্বারা সম্ভব নয় দাঁড়ানো। কেন? সূরা বাকারা 238 নম্বর আয়াত, ভাই নামাজের মধ্যে দাঁড়ানো একটা রুকুন কি রুকুন নয়? রুকুন তো, তো ভাই রুকুনটা অত সহজ নাকি যে আপনি দাঁড়িয়ে আছেন বসে বসে সালাত আদায় করবেন? জি না ভাই, বসে সালাত আদায় করা তখনই জায়েজ যখন আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সেই সময়তেই বসে সালাত আদায় করতে পারেন, বসে এখানে শুয়েও নামাজ পড়তে পারেন সেই সময়, যখন আপনাদের সম্ভব নয়। ভাই সুরে গোস খাওয়া জায়েজ, হারাম না? ভাই সুরা বাকারা খুলেন 173 নম্বর আয়াত, সুরা মায়েদা খুলেন 3 নম্বর আয়াতের শেষ অংশ, সুরে মাংস খাওয়া জায়েজ হয়ে যায়। কখন? যখন আর সম্ভব নয়, প্রাণ যায় যায়, সামনে কিছুই নাই, সুরে মাংস যদি এক পিস থাকে, ওই 2-1 পিস খেয়ে তখন যদি আপনি জীবনটা বাঁচাতে চান, তখন বাঁচানো জায়েজ কি জায়েজ নয়? তো ভাই সুরের মাংস যেমন জায়েজ, যে সময় জায়েজ, যে পরিস্থিতিতে জায়েজ, সিয়ারে বসে নামাজ পড়া ধরেন ওই পরিস্থিতিতে জায়েজ। আপনি এটাকে আম করে নিচ্ছেন মানে আম ভাবে সুরে গোস খাওয়া জায়েজ করতে চাইছেন নাকি রে ভাই? জি, এই ব্যাপারে সম্পূর্ণ একটা আমার ব্যক্তিগত প্রশ্ন, অনেকে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে কোনো সমস্যা নেই, যেমন আমার মা উঠা বসাতে পায়ে সমস্যা আছে, তো তিনি দাঁড়িয়ে প্রথম দাঁড়ানোর পর্বটা শেষ করেন, কিন্তু রুকু সেজদার সময় উনি বসে করেন, সর্বাধিক চেষ্টা করবে। সর্বশেষ প্রশ্ন আজকে, অনেক রাত হয়ে গিয়েছে, বিশিষ্ট আলেম বলছে যে আহলে হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এই মন্তব্য কি সঠিক? সর্বশেষ প্রশ্ন, এরপরে আপনি আপনার পরিচয় এবং কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা একটু সবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট কেউ বলেছেন যে আলুল হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এ বিষয়ে আমাদের মতামত কি? ভাই এই দাবি যদি কেউ বলে থাকে তো জানতে হবে তাদের আহলুল হাদিসদের মানহাজ সম্পর্কে সে ব্যক্তি সম্পর্ক অবগত নয়, এটা বরং আহলুল হাদিস তিনি বিদ্বেষী নয়, বরং এটা অজ্ঞতার পরিচয়। 2 নম্বর কথা যে আহলে হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এটা কোনো বিশেষ করে দেখবেন দেওবন্দি আর বেরলবি ফিরকা যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালও বলে, তারা দুটো জিনিস স্বীকার করে। তার মধ্যে একটা যে আহলে হাদিসদের মধ্যে কোনো শিরিক নাই, তাই স্বীকার করতে বাধ্য হয়, এবং বিদআত নাই, তারা স্বীকার করতে বাধ্য হয় কি,
যে এদের মধ্যে কিছু হোক আর না হোক এরা শিরিক এবং বিদাত থেকে মুক্ত, এরা তার শিকার একাধিক জয় করেছে। তো ভাই যারা বলছে যে আহলুল হাদিসদের মধ্যে শিরকে একবার আছে, এটা ভাই আহলে হাদিস সম্পর্কে তার জানার কিছুটা অজ্ঞতার কারণেই তিনি এই কথাটা বলেছেন, এটা আমার বিশ্বাস বা আমি যা বুঝেছি। দুই নম্বর কথা, শুকরের মাংস খাওয়া বিপদে পড়ে, আর আমভাবে শুকরের মাংসের দোকান দেওয়া, আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য আছে। কথা বুঝতে পারেনি ভাই? শুকরের মাংস খাওয়া বিপদে পড়ে, আর শুকরের মাংসের দোকান দেওয়া আমভাবে আকাশ জমিনের পার্থক্য আছে না? নেই তো। বিপদে পড়লে শুকরের মাংস খাওয়াটা জায়েজ হয়, কিন্তু বিপদে পড়লে শুকরের মাংসের দোকান দিয়ে ইনকাম করা হালাল হয় না। আলোচনা যারা শুনেছেন তাদের জন্য জবাবটা বোঝা সহজ, যারা শুনেন নাই তারা বুঝতে পারবেন। দুই নম্বর প্রশ্ন, যে আমি ইসলাম গ্রহণ করলাম কিভাবে? কে বলেছে রে ভাই? আমি বলেছি কোনোদিন যে আমি ইসলাম গ্রহণ করেছি? কোথায় পেয়েছেন এসব কথা? ভাই আমি না রে ভাই, আমার বাপ করেছে। কে করেছে? আমার বাপ করেছে, আমার বা তিনি ইসলাম কবুল করেছেন, আমি জন্মসূত্রেই মুসলিম আলহামদুলিল্লাহ। দুই নম্বর পয়েন্ট, আমার বাপের যারা ভাই বোন, মানে আমার বাপের ওপরে যত গোষ্ঠী আছে এখন পর্যন্ত, আমার চাচাতো, মানে আমরা চাচাতো বলে আমরা জ্যাঠা জুঠি বলি, তো যাই হোক আমাদের চাচা যারা আছে এখনো হিন্দু, আমাদের পিসি মানে বিটি যারা আছে এখনো হিন্দু, বিটির ছেলে মেয়ে সকলে হিন্দু, কেবল আমরাই প্রথম মুসলিম আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার পিসি পিসিমা যারা আছে, জ্যাঠা জেঠিমা যারা আছে, তাদের সঙ্গে উঠা বসা লেনদেন এখন আলহামদুলিল্লাহ আছে, আমাদের ভিতরে যাওয়া আসা করে। 2012 সাল পর্যন্ত আমি নামাজ রোজা পড়ি নামে বেশ কয়েকটা আলোচনা হয়তো বা বলেছিলাম, তো 2012 সাল পর্যন্ত আমার নামাজ রোজা আমি এগুলো জানতামও না, কোনোদিন করিও নাই, বরং প্রভাবিত ছিলাম আমাদের জ্যাঠা জেঠিমা পিসি পিসিমা এদের দ্বারা, মানে হিন্দুদের দ্বারা প্রভাবিত ছিলাম। 2012 পর্যন্ত আমার খুব ভালো মনে পড়ে যে অষ্টমী নবমী দশমী তিন দিনের জন্য তিনটে পোশাক কিনেছিলাম, খুব ভালো মনে পড়ে 2012 পর্যন্ত। কিন্তু আমি ঈদের নামাজের জন্য কোনো পোশাক কিনি নাই। আমার বাড়িতে যারা আছে খোঁজ নেবেন, কারণ এই আলোচনা তো বাংলাদেশে এই কোনাতে সীমাবদ্ধ না। সেটা তো আমার ভাই আমার ওখানে যাবে কি যাবে না? যাবে মানে তারা বেশি দেখে, কেন আমার বাড়ির পাশে যেগুলো আছে সব কবর আর মাজারকে ধর্ম মনে করে, বুঝতে পারলেন না? বলছে ওখানেই ওটাই ধর্ম, কবরে না গেলে ধর্ম হয় না, এরকম মানে ওরা আছে তোর আমার বক্তৃতা বেশি শোনে, কি বলছে দেখি এর জন্য। তো যাই হোক, 2012 পর্যন্ত আমি দুর্গা পুজোর অনুষ্ঠানে যেতাম, ঘটা করে যেতাম, আমার প্রতিবেশী সকলেই আমাকে দেখত, কয়েকটা হাফেজ আছে, পীর সাহেব আছে, আমাদের এলাকার বড় বড় প্রভাবশালী ধার্মিক ব্যক্তি আছে, কোনোদিন বলেনি যে এই দুর্গা পুজো করা হারাম বা শিরক, একদিনও বলেনি। 2012 সালের পরে এইসব ঘটনা যেগুলো ঘটে গেছে এগুলো এত বলার সুযোগ নেই। তো সার্বিকভাবে এই কথাই যে 2012 পর্যন্ত কিছু জানতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হেদায়েত করে, তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গবেষণা করার পরে আপনাদের সামনে এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেগুলো দেখছেন এগুলো লুকিয়ে নাই, সব প্রকাশ্য ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সার্বিকভাবে এই কথা বলি, দুঃখ তখনই লাগে যখন আমি দুর্গা পূজার পেছনে যেতাম, দেখত ওই হুজুর আমাকে দেখতো যে হুজুর আমার বিরোধিতা করে, আমার বাড়ির সামনে যে হুজুর আছে আমার বিরোধিতা, কোনোদিন বলেনি যে দুর্গা পূজা করা হারাম শিরিক, করলে জাহান্নামে যাবে এই কথা কোনোদিন বলেনি, হুজুরের বাপও কোনোদিন বলেনি যে এখন পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত হিংসাতে জ্বলে, কোনোদিন বলেনি। কিন্তু সেই হুজুর এখন আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, বোঝেন না? দুর্গা পূজা করেছি সে সময় কিচ্ছু বলেনি, আমার এলাকাতে বড় মুরব্বী কয়েকশো আছে, নামাজি অসংখ্য আছে, দেখেছে শুধু হাসতে ছেড়ে একবারে হিন্দু হয়ে গেল রে, মানে হাসছে মানে বোঝানো বাদ দিয়ে, কারণ আমি তো দাঁত পাইনি রে ভাই, আমি তো 2012 পর্যন্ত নামাজ যা করিনি, এর জন্য দায়ী কারা? আমার প্রতিবেশীরা, কেন আমাকে দাঁত দেয়নি? দেখেছে হেসেছে কোনোদিন কিছু বলেনি, কিন্তু এখন যখন দেখছে যে না এরা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে, এ এখনো বিরোধিতা করছে, ভাই দেখেছেন, মানে হিন্দু হয়ে যে আপত্তি নাই, তবে আহলে হাদিস হওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ আমরা যখন আহলুল হাদিস এটা নামও কোনোদিন শুনি নাই। ডক্টর জাকির নায়েকের যখন প্রথম একটা বক্তৃতা শুনি আমি,
মুসলিম উম্মার একতা একটা বই আছে দেখবেন, ইউনিটি অফ মুসলিম উম্মা। এই আলোচনা শোনাতে একটা প্রশ্নোত্তর পর্ব যখন আসে, ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে একজন ব্যক্তি যে আমরা হাত কোথায় বাঁধবো, এ প্রসঙ্গে আমরা দেখি শাফি মালিকি হাম্বলি তারা হাত ভিন্নতা আছে নামাজের মধ্যে। তো ডক্টর জাকির নায়েক সেই সময় বলছে যে হাত বাম হাতে পরে ডান হাত রেখে বুকে পরে বাঁধতে হবে, নাবি নিচে হাত বাঁধা হাদিস দায়ী। আমি যখন প্রথম এই দলটা শুনে আশ্চর্য, আমি কিছুই জানি না সেই সময়, আমি তখন বলছি আমরা তো নাবি নিচে হাত বাঁধি, ডাক্তার জাকির নায়েক বুকের উপরে বললো কেন? এবার আমার থেকে একটু যে বেশি জানি ওর নাম হচ্ছে ইখলাসউদ্দিন মন্ডল, আমাকে যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ দিয়েছিল প্রথম, আলহামদুলিল্লাহ। তো ওকে তখন বলছি কেন ও ধর্ম সম্পর্কে জানতো কেমন, কারণ ও অনেকদিন ধরে নামাজ পড়তো, আর আমি তখন নতুন নতুন ওর সঙ্গে নামাজ পড়তে যাই, কারণ মসজিদে যেতে লজ্জা লাগে, এর জন্য ওর পিছ পিছ আমি যাই। তো আমি তখন ওকে বললাম যে ডক্টর জাকির নায়েক তো বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে, তো আমরা কেন আমি নিচে হাত বাঁধি? তখন ওই ইখলাসউদ্দিন মন্ডল উলি তখন বলছেন যে ওটা তো ফরাজিরা করে। আমি তখন বলছি ফরাজি বার কি, তো ডক্টর জাকির নায়েক ফরাজি নাকি? তো ডক্টর জাকির নায়েক যদি ফরাজি হয় তো একটা সাধারণভাবে যে ডক্টর জাকির নায়েক তার ফরাজি নাকি? ও তখন একটু পর বলছে কে বলেছে? ডক্টর জাকির নায়েক, তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। ও তখন বলছে ঠিক আছে প্রোগ্রামটা আবার পূর্ণ সম্প্রচার হবে বিকাল 5:15, সেই সময় আবার দেখব। সেই দিনই ঠিক আমরা সন্ধ্যা 5:15 অপেক্ষা বসেছি, কখন হয় খাতা কলম নিয়ে বসে আছি একদম দুজন, যে পৃষ্ঠিতে দেখবো যে কি বলে। তো ডাক্তার জাকির নায়েকের অংশটা যখন আবার আসে, আমি সঙ্গে সঙ্গে তখন খাতা কলম নিয়ে বসেছি কি বলে লিখবো, সঙ্গে সঙ্গে যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে আমি এটা ই করলাম, নোট করলাম। নোট করার পরে ডক্টর জাকির নায়েক রেফারেন্স দিয়ে শুনেন আবু দাউদ জীবনে প্রথম রেবাদ 759 হাদিস, বুকে পুরো হাত বাঁধা প্রসঙ্গে নাবি নিচের হাত বাঁধা হাদিসটা ডক্টর জাকির নায়েক নিজে বললেন, আবার বললেন হাদিসটাকে লাইক আমলযোগ্য না। তখন জয়ীব এটা কি এটাও অতটা বুঝি না, তো বুঝতে পারলাম যে এই জিনিসটা অতটা ভালো জিনিস না, মানে এতটুকু মানে এতটুকু বুঝবে রে ভাই যখন কথা বলছে যে ডক্টর জাকির নায়েক এটা দুর্বল, তারপরে বুঝা গেল যে এই জিনিসটা অত ভালো জিনিস না, মানে বুকের উপরে বাদ দেবে এটা রসুল বেঁধেছে। তো ওই আলোচনা শুনে যখন বুঝতে পারলাম তখন ওই ব্যক্তি আর আমি তখন আমাদের পীর সাহেবের কাছে গেলাম, পীর সাহেবকে গিয়ে সঙ্গে সঙ্গে বলছি পীর সাহেব ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাদ দেবেন, আমাদের মসজিদের সামনে একটা পীর আছে, ওই পীরকে গিয়ে বলছি, তখন বলছে পীর বুঝে ডক্টর জাকির নায়েক ওহাবি, ফরাজি থেকে ওহাবি আবার আর একটা আসলো, ইয়ে ওহাবি আবার কে? আমি তো বিপদে। আরেকজন হুজুরের কাছে গেলাম, হুজুরকে তখন বলছি যে হুজুর ডক্টর জাকির নায়েক বলেছে যে বুকের পরে হাত বাদ দেবে আবু দাউদ 759 হাদিস। ও তো বলছে আরে সব ফরাজিদের আমলে বাদ দে তোর আবু দাউদ, ঠিক এইভাবে কথা। আশ্চর্য কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমরা তখন করলাম কি যে কি করবো, আসলে ডক্টর জাকির নায়েক বলেছে, তখন আমি আবার IRF এ ফোন করলাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ডক্টর জাকির নায়েকের ওখানে, আমি ফোনের সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে শেখ হাত কাহা পারবাদ না হে এক সওয়াল থা বলে শুরু করলাম। তো ওখান থেকে IRF থেকে তখন জবাব দিল যে হাত সিনে পারবাদ না সহি হে সন আবু দাউদ কা হাদিস মজুদ হে হাদিস নাম্বার 759 সাইদ খুজাইমা আরো কয়েকটা বিষয় রেফারেন্স দিল, সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে রেফারেন্সটা দিয়ে দিল। আবু দাউদ কোথায় পাই? তো আবু দাউদ তো পীরের কাছে যায়, পীরের কাছে আবু দাউদ নাই, কয়েকজন নামই শুনেনি আবু দাউদ বলে কোনো হাদিসের বই আছে, সেই সময় 1200 কথা বলছি, নামই জানেন আবু দাউদ হাদিসের গ্রন্থ আছে, এরকম অনেক যে খোঁজ করলাম কোনো জায়গায় আবু দাউদ পেলাম না, কিছু কিছু জায়গায় বুখারি পেলাম, কিন্তু আর মিশকাতটা বেশ কয়েক জায়গায় পেয়েছিলাম হুজুরদের কাছে, তো আবু দাউদ কারো কাছে নাই। পরবর্তী সময় একটা বুদ্ধি, মানে আমাদের ওখানে একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিলে, তো তাকে গিয়ে বললাম, অন্য মাসুদ রানা মাসুদ, ওকে বললাম যে এরকম এরকম বাবা সমস্যা বলছে, ও তখন যাস এর কোনো ব্যাপার না গিরে হ্যাঁ ইন্টারনেটে পাওয়া যাবে, ও তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট আবু দাউদ PDF লিখেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে পাই পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, আচ্ছা আবু দাউদ খোলো হাদিস নাম্বার কীভাবে খোঁজ দেয় তাও জানি না। তো যখন মাসের চাকাটা ঘোরায় একটু নাম্বারিং চেঞ্জ হয় বুঝতে পারবে এটা হাদিস নাম্বার হবে, তো যাই হোক 759 খুঁজো তো আগে খুঁজে দেখছি, হ্যাঁ যা ডাক্তার জাকির নায়েক বলছে ওই কথাই মিলে গেছে আলহামদুলিল্লাহ। ওই সময়ের মধ্যে যখন চোখে পড়ে গেছে দেখে ফেলেছি, মাগরিবে গিয়ে আমরা বেঁধে ফেলেছি বুকের পুরে হাত আলহামদুলিল্লাহ। তো যখনই বেঁচে মাগরিবে গিয়ে মাগরিব গিয়ে এসে এরকম সময়ের মধ্যে, তো আমরা মানে এক ওয়াক্তকে আর এক ওয়াক্তের মধ্যে এটা খোঁজার পরে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলেছি। কয়েকদিন পর কিছুদিন পর আমাদের মসজিদে শুরু হয়েছে ঝামেলা, একজন তখন বলছে কি আবার তোমরা কি ফরাজি লামাজাবি হয়ে গেলে নাকি? আমরা তখন শুধু একটা কথা বলি আবু দাউদ 759, মানে শুধু এই কথাই।
আলহামদুলিল্লাহ। তারপরে অনেক সমালোচনায় আমাদের মসজিদে যেগুলো আপনাদের যারা নতুন কনভার্টেড হয়েছেন আপনার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ সব গলা ধরেন আমাদের জীবনেও হয়েছে। আমাদেরকে খচিয়ে দিয়েছে তারাই, এত রাগিয়ে দিয়েছে তারাই, কেন আমাদেরকে মসজিদ থেকে তারাই বের করে দিয়েছে, মসজিদ থেকে তারা আমাদেরকে বের করেছে, তারাবির নামাজ আমাদেরকেও পড়তে দেয়নি। বলেছিলাম আলোচনার জন্য বসতে, আলোচনার জন্য তারা বসেছিল, তাদেরকে একজন হুজুরকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, ও হুজুরকে যখন নিয়ে এসেছে বলছে ওকে ডেকে নিয়ে আসো রাহুলকে সাইজ করবো, ঠিক আছে সাইজ করো, আর আমার কাছে বই তখন আমি কিনে ফেলেছি অলরেডি দুনিয়ার বই, ও হুজুরকে নিয়ে এসেছি আমার দোকানে, তখন দোকান ছিল মোবাইল কম্পিউটার জেরক্স এসব দোকান, হুজুর যখন চলে এসেছে হুজুরের সঙ্গে এখন আলোচনা হবে, আমি তখন শুধু শুধু বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই বুলবুল মারাম রিয়াদুস সালেহীন 22-23টা বাংলা অনুবাদ যা হয়েছে উর্দু যে কটা আছে সবগুলোকে খুলে বসে আছি। হুজুর এসেছে, হুজুর কাছে হুজুর এটা বুখারী কি বুখারী নয়, যে বুখারী খুলে দেখাই আগে দেখেন বুকে পুরে হাত আপনার আমিন বলার হাদিস 780 নম্বর বুখারী হাদিস খুলে দেখাচ্ছি, এই বই চশমা ঠিক করার পরে, চশমা ঠিক করার পরে বই দেখে বলছি এ কাছে তো বই এলো কিভাবে, নাম শুনেনি ও শুনে বাপ শুনে এরকম বই অনেকগুলো, তো এ তো বই এলো কিভাবে, ও তখন আশ্চর্য, তখন আমার ফ্যান হয়ে গেল ওখানে দোকানে, ওয়াল্লাহি বলছি আমার ফ্যান হয়ে গেল। ও তখন বলছে যে বাবা তোমাদের অনেক কিছু হবে, তুমি অনেক বড় হবে একদিন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। তো তারপরে তখন আমি বললাম যে তাহলে চাচা এখন তাহলে আপনি কি করবেন, উনি তখন বলছে যে না গো হাদিস যখন আছে তখন আবার কি করার, এখন মসজিদে চলে গেছে এশার নামাজে, নামাজ কোন রকম শেষ, মুসল্লি ঘিরে ধরেছে কি আবার কি দেখলা দোকানে গিয়ে কোনো দলিল পাইছে ওদের, ও তখন শুধু এ কথা বলেছে যে হ্যাঁ গো ওরা তো যা যা আমল করে সবই তো হাদিসে আছে, ও তুমি ওদের দলে হয়ে গেলা, সঙ্গে সঙ্গে ঘুরে মুসল্লি ও তুমি ওদের দলে হয়ে গেলা, এইবার চিল্লে উঠেছে। তো বেচারা সেই দিন তখন আর কিছু চিন্তা ভাবনা না করে আমার কাছে আশাই বন্ধ করে দিল, কেন তার যদি আমার কাছে তখন মাঝে মধ্যে আসতো আমার কাছে বই পড়তো হাদিস দেখতো, এমনকি কোনো সমস্যা ঘটলে আমার কাছে আসতো দেখতে, তো সার্বিকভাবে আস্তে আস্তে আমাকে বয়কট করলো, কেন আমাকে যখন আমার কাছে আসছে দেখছে প্রতি আমার কাছে উঠা বসা করছে মানুষ, তুমি যে ও হবি হয়ে গেছো, অবশেষে সেই পর্যন্ত শেষ পর্যন্ত ওকে দেখ মানুষ তখন বয়কট করতে লাগলো, ওকে নামাজ পড়াতে দিত না, ওদের মতো হয়ে গেছে, অবশ্যই সে লোকটা তার নামাজ দিবে বাঁচানোর জন্য মানে ইমামতি বাঁচানোর জন্য মিলাদের দাওয়াত পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত আমাকে বয়কট করলো, আবার তার সঙ্গে মিশে গেছে। তো ভাই হেদায়েত তো আল্লাহ দেবে তাই না, আবু তালেব কে তো আল্লাহ রাসূল তো হেদায়েত করতে পারেনি, সূরা কাসাসের 56 নম্বর আয়াত আর সহিহ বুখারী 1360 নম্বর হাদিস, এই দুটো কোরআন আর হাদিসের আলোকে দেখেন কি আবু তালেব আল্লাহ রাসূল হেদায়েত করতে পারেনি, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো শরীফ ভাই এতটাই কথা, মহানশর তালের সঙ্গে দোয়া প্রার্থনা কি কিছু বলছেন, মহানশর তালের সঙ্গে দোয়া প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদের সকলকে যেগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহু আমিন। ভাই সুন্নাতি দোয়া আছে, সুন্নাতি দোয়া আছে, মজলিস শেষে দোয়া যদি না পড়েন রাস্তা যদি পথে মারা যান তো ভাই কোথায় যাবেন বলতে পারবো না, কিন্তু যদি দোয়া পড়ে বের হন তার মানে কি যতগুলো গোনা যদি কোনো কিছু করে থাকেন এবং এটা ইবাদত হিসেবে আল্লাহর খাতায় লেখা ইনশাআল্লাহ হবে। মহাশয় তার কাছে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরক না করে মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি শেফা দান করে তুমি আমাদের যারা আরোগ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি তাকে তুমি শেফা দান করে, সকলে বলি আল্লাহু আমিন। মহাশয় তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা যারা বিশেষ করে প্রবাস জীবন কাটাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ভাইদেরকে ইমানি জজবা আরো বৃদ্ধি করে দাও, সকলে বলি আল্লাহু আমিন, এবং তাদেরকে বাড়ি পর্যন্ত সহি সালামতে পৌঁছানোর তৌফিক দাও আল্লাহু আমিন। মহানশত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আমাদের পরিবারের মধ্যে যেসব মেলবন্ধন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ছেলে